আসসালামু আলাইকুম এমআর সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জানান এমআর সাউন্ড দারিয়াপুর উত্তর চব্বিশ পরগনা পীর সাহেব পীর জাদা ওয়াজ ও গজল পেতে আমার এই পর থেকে ঈশান নামাজ ঈশান নামাজের পর থেকে লি আত সময় পূজ্য এলাকার আলেম ওলামা ইকরাম গণেরা ওয়াজ নিয়ে করলেন এখনো অনেক জুয়ান যুবক ভাই রাস্তাঘাটে ঘুরছেন মাহাফিলের ভিতরটা একদম ফাঁকা কেউ নেই আপনারা এটা ভুল করছেন মাহাফিলের এজ্জত দিকে লক্ষ্য করুন মাহাবীরের এজ্জত সম্মানের দিকে লক্ষ্য করে মহাবীর ভিতরে এসে বসেন বিয়াদবি করছেন এটা আপনারা ভুল করছেন এলাকার জওয়ান যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা মাহাবীরটার ভিতরে আসেন রাস্তাঘাটে ঘুরবেন না মাহাবিলটার ভিতরে আসেন এর জোটটা দিকে লক্ষ্য করুন রাস্তাঘাটে ঘুরে অযথা সময় নষ্ট করবেন না পাক নিয়ে এসেছেন ফুলফুরা দরবার শরীফ থেকে যদি পাক তৌফিক দেন কিছু কথা আলোচনা করব তার আগে আমি সকলকে অনুরোধ করছি আজকের মাহাফিলটা আমার গ্রামবাসী ভাইরা অনেক সুন্দর করে সাজিয়েছেন আমার কমিটি ভাইরা কাল থেকে খেটে খেটে অনেক সুন্দর করে ফুল দিয়ে চারদিকে লাইট দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছেন এর জোটটার দিকে লক্ষ্য রাখেন সকলে এসে মাহাফিলটার ভিতরে এসে বসেন মোহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহ

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما <applause> بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

خود مسیحا میں جسی کا مریضوں میں ہے او حکیم گیا او طبیب آ گیا اے حلیمہ تجھے اور کیا چاہیے تیرے گھر میں خدا کا حبیب گیا اللہم صلی علیہ محمد اللهم صل على مجينا جه ابونا حوسو کے سمتی پرو میرے ہاتھ میں ہے دامن مصطفیٰ کی مجھے نا ہے اپنا خوزو کے سنتی پر میرے ہاتھوں میں ہے دامن مصطفیٰ کی نغم ہے بھمر کا نطوفہ کی پروہ میں گا پھر بھی کنارا کرو گا اللہ صلی علی محبه الله اللهم صل على <applause> <applause> الله <اللح> ان هواه سے دو نہائے ادھر مجھ کو خوشبو کی تو ضرورات نہیں جن کی خوشبو سے مہکا ہے شارا جہاں وخذ بنبيك باسيل <سؤال> اللهم <سؤال> صل على شقل ملي برمنا اللهم صل على لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا, لا إله إلا الله لا إله لا إله إلا الله, إلا الله محمد رسول الله اللهم صل على شكرا حبيبي على محمد وعلى آله وصحبه وبارك وسلم لا مقصود إلا الله لا موجود إلا الله، لا مطلوب إلا الله، لا محبوب إلا الله، لا إله إلا, إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى آله وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما خلقت الجن والانس الا ليعبدون وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب المميت وقال الله تعالى أيضا في كتابه مخبر او آمرا يا ايها الذين امنوا قوا انفسكم واهلكم نارا. وقال الله تعالى في آية أخرى: قل إن كنتم تحبون الله فاتبعوني عبدكم الله ويغفر لكم ذنوبكم، الله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم ইন্নান জান্নাতা হুরমাত আলাল আম্বিয়ায়ে হাত্তা তদখলাহা উম্মতি আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি প্রিয় হাজিরিন মজলিস আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার দোস্তরা বন্ধুরা আলেম উলামায় কেরাম হাফিজ কোরআন আল্লাহ তালার হাজি মান্দা গনেরা জলসা ও মাহফিলের আমার কমিটি ভাইজান গনেরা দূর দূরান্তে বসে থাকা আমার পর্দা নিশিনা আমার মা ও বোনেরা আল্লাপাকে দরবারে লাখো কোটি সুক্রিয়া জাল্লাবাক আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহর সুলে দুটো কথা শুনবার মতন তৌফিক না করেছেন তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর প্রশংসা করি সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু মোহাব্বতের সাথে আল্লাহ আল্লাপাকের দরবারে অসংখ্য কোটি কোটি সুকুরিয়া জাল্লাপাক এই সময়ে কিছু মানুষকেও রোগ দিয়ে বিমার দিয়ে নার্সিংহোমে হসপিটালে বাড়িতে শুইয়ে রেখেছেন কিছু মানুষ শয়তানের ধোকায় পড়ে তাসের আড্ডায় জুয়ার আড্ডায় জেনার আড্ডায় চায়ের দোকানে বসে আছেন কিছু মানুষ যারা ইহুদি বেঈমান জালেমদের শাসনের ভিতরে পড়ে আছেন আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড়ো ভালোবেসে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দুনিয়ার বুকের বেহেস্তের বাগানে একত্রিত করেছেন তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর প্রশংসা করি সকলে বরুন আলহামদুলিল্লাহ এখানে বসতে গেলে কপাল লাগে বা সবার তোক দিলে হয় না যে এখানে বসতে গেলে কপাল লাগে সবার নসিবে হয় না মরণ একদিন হবে বা সবাই মরব কিন্তু শুক্রবারে মরতে গেলে কপাল মরণটা দামি মরণ নয় মরণ সবার হবে কিন্তু ইমান নিয়ে মরণটা কজনের হবে চার মরণ বড় দামি সপ্তাহের ভিতরে সাত দিন সাতটা দিনের ভিতরে আল্লাহ কয়েকটা দিনকে বড় দামি করেছে বৃহস্পতিবারের রাত দামি না কম দামি দামি এখন কেউ যদি বলে হুজুর বৃহস্পতিবারের রাত কেন বৃহস্পতিবার কি কাজ কাম না করে কি আল্লাহ আসমান থেকে খাবার পাঠায় নাকি যে দামি কিসের দামি তাহলে আপনি বলেন রাস্তাঘাটও মরে পুকুরে ডুবেও মরে কারেন্টে শর্ট মরে কেউ স্টক হয়ে মরে কেউ ব্রেন স্টক হয়ে মরে কেউ ক্যান্সার হয়ে মরে আবার কেউ জেহাদের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে কেউ শহীদি মরণও মরে সব এক তাহলে আপনি কি দামি কম দামি কি পেলেন মরণ মরণ দামি কম দামি হ্যাঁ এর ভিতরে যেমন দামি কম দামি আছে সাতখানা বাড়ির ভিতরে দামি কম দামি আছে বৃহস্পতিবারটা এটা আল্লাহর কাছে বড় দামি রাত বড় দামি দিন শুক্রবারের দিন এটা আল্লাহর কাছে বড় দামি দিন ঠিক ওই রকম দুনিয়ার বুকে আরো কিছু বসার জায়গা আছে আমরা বসি আমরা মাছানে বসি চাতানে বসি হ্যাঁ আরো কোথাও কোথাও গিয়ে বসি তবে আজকে আমরা যে জায়গাটায় বসেছি এই জায়গাটা বড় দামি সবার কপালে হয় না এই পাড়াতে অনেক মানুষ আছেন অনেক মানুষ আছেন তারা সবাই মিলে যদি আসে এরকম দ্বারা আরো দুটো লাগবে জায়গা কিন্তু সবাই আজকে এখানে আসবেন না তারা মানে কি বুঝে গেল ওরা আসতে চাইনে না আসতে চাইনে নয় পাক ওদেরকে এখানে নিয়ে আসেন কি বলেন মুসলমানের ছেলে মসজিদে যাইনে না আল্লাহ নিয়ে যাইনে তো কথা বলেন না বাবা আল্লাহ নিয়ে যাইনে তাহলে ওর কপালটা কত পূরে গেছে চিন্তা করেন সুস্থ মানুষ ঘুরছে ফিরছে আত্মীয়ের বাড়ি যাচ্ছে কলকাতায় যাচ্ছে পার্কে যাচ্ছে সাইকেল চাচ্ছে সব জায়গায় যাচ্ছে কিন্তু ও মসজিদে যাচ্ছে না তার মানে কি বুঝে যাচ্ছে ও যাইনে না তোমাকে আল্লাহ নিয়ে যায়নে আল্লাহ তোমাকে মসজিদে তোলে নে আল্লাহ তোমার মুখটাকে পছন্দ করে না এটা মনে করেন আমার ঘর এটা আমার আমার ঘরে সামনের পজিশনটাও আমার আপনি ওখানে কি গাড়ি রাখবেন আমি মানা করতে পারি আমি আমার ঘরের সামনে আপনাকে দোকান করতে দেবো না আর আমার সাথে যার দুশ্মনী আছে তাকে আমি আমার ঘরের সামনে দাঁড়াতে দেবো না তাকে আমি আমার ভিটেই ঢুকতে দেবো না যদি কোনোদিন দেখতেও পায় যে আমার দুশ্মনটা সে আমার ঘরের চারিপাশে ঘুরছে আমি তাকে মানা করব। এই তোকে দ্বিতীয়বার আমার এই ঘরের সামনে তোকে দেখতে না পাই তোর মুখটা আমার পছন্দ না তুই আমার এই ঘরের সামনে দাদাগিরি চলছে তাই আপনি ওকে অপছন্দ করেন বলে ওকে আপনি এখানে আসতে মানা করে দিলেন এখন আপনারা বলেন মসজিদ কার ঘর মসজিদে কে উঠবে আর কে উঠবে না ঠিক করবে কে আমরা নিজেরা তাহলে ও মসজিদে ঢুকছে না তার মানে কি ওর মুখটা আল্লাহ পছন্দ করে বলে ঢুকছে না অপছন্দ করে বলে ঢুকছে না আল্লাহ ওর মুখটাকে আমার আল্লাহ চাই না যে ও মসজিদে আসুক যেমন আপনি চান না আপনার দুশ্মনটা আপনার ঘরে আসুক ঠিক আল্লাহও তেমন চাই না যে ওই বান্দাটা আমার মসজিদে আমার ঘরে আসুক জন্য মসজিদে কানা জায়গা হয় এলাকার মুরুদ্দের জায়গা হয় কিন্তু তোমার জায়গা হয়নি ঠিক ওই রকম আজকের মাহফিল এমন একটা মাহফিল যে মাহফিল আল্লাহ আমার নবীকে রুহানি অবস্থায় হাজির করে দেন রুহানি আর জেসমানি দুটো হালত একটা জেসমানি হালত আর একটা রুহানি হালত আচ্ছা এখানে আমরা এত কটা মুসলমান বসে আছি আমরা কি হালতে বসে আছি বা রুহানি হালতে না জেসমানি হালতে জেসমানি হালতে আচ্ছা যখন আমরা ফুলফরা শরীফে যখন যাই হজুর কেবলের মাদারের সামনেকে যখন দাঁড়ায় চারশাহিতান হজুরদের কবরের সামনে যখন দাঁড়ায় একটু দোয়ার আশায় ওটা কি দোয়া রোহানি দোয়া না কি বাপ রুহানি দোয়া আমার নবী যখন মেয়েরা যে গেছিলেন বোরাকে করে বায়তুল মুকাদ্দে গেলেন বাইতুল বায়ুল জেরু জালেম পৃথিবীর প্রথম মসজিদ মুসলমানদের প্রথম কেবলা ওই জেরু জালেমে গিয়ে যখন নবী পাক যখন দোরাকাত যখন নামাজ যখন পড়িয়েছিলেন আল্লাহ সেই মসজিদে নবী আদম থেকে শুরু করে নবী ঈসা ঈশা সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ সেই মসজিদে হাজির করেছিলেন সমস্ত নবীকে আল্লাহ আমার নবীর পিছনে একতেদা করিয়ে দুরাকাত নামাজ পড়ার সুযোগ দিয়েছিলেন এই যে সমস্ত নবী সেই মসজিদে হাজির হলেন সমস্ত নবীরা যে হাজির হলেন ওটা কি হালত ছিল না কথা বলেন না তাহলে এর থেকে গেল বলে রুহানি একটা ব্যাপার আছে সেটা আপনি নাও মানতে পারেন তাহলে বলেন নবী যখন মেয়েরাজে গেছিলেন তখন নবী মুসা আলহাম দুনিয়ায় ছিলেন না করে করে গেছিলেন করে গেছে নবী ইব্রাহিম আলহি ইসাল্লাম আরও আগের ব্যাপার নবী আদম আলহি ইসাল্লাম আরও আগের ব্যাপার কিন্তু নবী যখন বাইতুল মুকাদ্দা সে সমস্ত নবী হাজির তাহলে প্রত্যেকটা নবী শরীরকে আল্লাহ কবর থেকে তুলেছেন আর প্রত্যেকটা নবী রুহুকে আল্লাহ আসমান থেকে পাঠিয়েছেন তা শরীর আর রুহু এক জায়গায় করে বাইতুল মুকাদ্দাস হাজির করে দিলেন তাহলে ইন্তেকালের পরে আবার দুনিয়ায় তেনারা আসলেন কি বলছেন তাহলে ইন্তেকালের পরেও নবীরা দুনিয়ায় আসেন কথা বিশ্বাস হচ্ছে না আপনাদের ইন্তেকালের পরও নবীরা দুনিয়াতে আসেন এই তো বড় দলিল এনতেকালের পরও আল্লাহ নবীরা উম্মের উপকার করতে পারেন কথাটা বিশ্বাস হচ্ছে আপনাদের আল্লাহ নবী মেয়েরা যে গেলেন আল্লাহ আমাদের লেগে কক্ত নামাজ ফরজ করলেন পঞ্চাশ আল্লাহ আজিম থেকে চলে আসছেন পথের মধ্যে কার সাথে দেখা কার সাথে দেখা নবী মুসা সালামের সাথে দেখা আল্লাহর সাথে কি খাস গল্প হলো ও আখরি জামানার নবী আল্লাহর সাথে কি খাস গল্প হলো আর আপনার উন্মুদের জন্য আল্লাহ কি দিলেন হজুর পাক খুশি মনে বলে আল্লাহ আমার উম্মদের লেগে পঞ্চাশ শক্তের নামাজ দিয়েছে নবী মুসা বলছে হাই 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 এত নামাজ আপনার উম্মত পড়বে আমার উম্মতের ওপর আল্লাহ দুরাকাত ফরজ করেছিল তাই তারা পড়তো না আর আপনার উম্মত পঞ্চাশ শক্ত একটু কমিয়ে নিয়ে আসে হজুর পাক আবার গেলেন আল্লাহ একটু কমিয়ে দেন বড় ঘটনা কমাতে 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 কত পাঁচ এই যে পঞ্চাশ অক্ত থেকে পাঁচ অক্ত হল এটা কোন নবীর ওসিলাই বারবার কোন নবী পাঠাচ্ছিলেন তখন মুসা সালাম দুনিয়ায় ছিলেন এনতেকাল করে গেছিলেন তো নবী মুসা এনতেকালের পর উম্মদের উপকার করেছে না করেন নবী মুসার দরজা বড় না আমার নবীর দরজা বড় কি বলেন তা আল্লাহ ইচ্ছা যদি করেন নবী মুসাকে যদি এনতে গেলে শত শত বছর পরেও কবরে যদি তুলে যদি দুনিয়ায় হাজির করে দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আজকে বেহেস্তের বাগানে আমার নবীকে আল্লাহ হাজির করাতে পারবেন না এই বিশ্বাস আছে তা আজকের মাহাপিলে আমাদের বিশ্বাস নবী হাজির হতে পারে এই বিশ্বাস রেখেও কন্দুপুকুরের মানুষ মাহাপিলে এলো না এরা কপাল ফাটানো হয়তো কি বা নবীর মাহাপিলে বসবে কারা দায় মাহাপিলে বসার সুযোগ পাবে কারা না আল্লাহ যাকে ইচ্ছা করবে নবী যাকে ইচ্ছা করবে আল্লাহ ও যেন আল্লাহ তার মনটাকে সেরকম করে দেবে সেই বান্দা আস্তে আস্তে মাহাপিলে সে বসবে নবী যেই মাহাপিলে আসবে সেই মাহাপিলে সবার বসার সুযোগ হবে না এটা অসম্ভব আপনি হাজার চেষ্টা করেও পাবেন না এই বিশ্বাসটা রাখুন এমন একটা মাহফিল মুফতি আজম মেজলা হজুর কেবর রহমাতুল্লাহ আলাইহের কেতাব তাহকিকুল মাসায়েল কিতাবের ভেতরে হজুর লিখছেন জলসা মাহফিল হলে নবীর হাজির হওয়াটা সম্ভবের ভিতরে তবে এটাও আকিদা যে মাহফিল হলেই যে নবী আসবেন এই আকিদা কিন্তু ফুল ফোরার মুরিদদের নয় আমরা নবী মানি মানেন না নবী কি মানেন মরানবী মানেন না জেন্দা নবী মানেন নুরেন নবী মানেন না মাটির নবী মানে বলে হুজুর অত তো ইমান আনেনি তো ইমানে নিচে আমান্ত বিল্লাহে অমালা ইকাতিহি পরে আমান্ত বিল্লাহে অমালা ইকাতিহি ও অরসুলিহি অলিয়াউমিল আখেরে অলকাদের খাইরিহি অশ্বরিহি মিনাল্লাহ কে তা আলা অলবা সে বাদ অল মথ বলে হুযু কই নবী নুর কই এর মধ্যে নেই তো আমন্ত বিল্লাহ কে অমালা ইকা থেকে অ কুতুববিঘি ও রসুলিঘি আমি ইমান আল্লাহ আল্লাহর ওপর অমালা ইকা থেকে ফেরেস্তার ওপর ও কুতুববিঘি আসমানী কিতাবের ওপর ও রসুলি ঘি নবীদের ওপর কিন্তু নবী নুন না মাটি কই এর মধ্যে কই কিছু নেই তো নবী মেনেছি নবী আছে তাই যখন আপনি বিয়ে করতে গেছিলেন যখন আপনি বিয়ে করতে গেছিলেন ওই প্যান্ডেলে যখন বসে আছেন মুখে রুমাল দিয়ে আর সামনে ইমাম সাহেব আর কাজী সাহেব আর সাক্ষীকে রেখে যখন বলেছিল পাঁচ হাজার এক টাকা দেনমোহরে আব্দুর রহিমের মেয়ে হ্যাঁ ফাতেমা খাতুনকে তুমি কি বিয়ে করতে রাজি আছো তখন আপনি কি বলেছিলেন কি বলেছিলেন কবুল বলা বিয়ে কথা তখন কি এত লম্বা একটা ফর্দ দেওয়া হয়েছিল এই আব্দুর রহিমের মেয়েকে তুই বিয়ে করতে রাজি আছিস রাজি আছিস শুধু বিয়ে করলে হবে না ওকে খাবার খাওয়াতে হবে ওকে জামা কিনে দিতে হবে ওর রোগ হলে ডাক্তার দেখাতে হবে বিপদে পাশে দাঁড়াতে হবে সবার ঘর দিতে হবে হ্যাঁ এত কথা বলা হয়েছিল কিন্তু কি বলা হয়েছিল তুমি কি বিয়ে করতে রাজি আছো আপনি আলহামদুলিল্লাহ কবুল করিলাম ওর ভিতর কি কি ঢুকে গেছে জানেন ওই কবুলের ভেতর কি কি ঢুকেছে আপনি জানেন শুধু রাত হলে এক জায়গায় শোবার দিন হলে চিনতে পারিনি এইটা তো কথা বলে না কবুল মানে ওইটুখানি ওই কবুলো কি কি আছে জামা খবর কে কিন দেবে কে কিন দেবে স্বামী ডাক্তার বানি ওষুধ বানি কে দেবে তার বিপদাবদে পাশে কে থাকবে ওই কবুলের ভিতরে ঢুকে গেছে হ্যাঁ ঈমান নবীর উপরে এনেছি ওটা হলো শর্টকাটে নবী মানি এইবার ব্যাখ্যা বিশ্লেষণ আছে নবী মানতে গেলে কি কি মানতে হবে কিতাব মানি আসমানি কিতাব কোরআনকে মানি কিন্তু আবার এটাও মানি কোরআনে একটু একটু ভুল আছে কোরআন মানা হলো ফেরেস্তা মানি ফেরেস্তা মানি আল্লাহর আছে আবার এটাও মানি ভুল করে মোহাম্মদের কাছে নিয়ে গেছে ওহিটা আসা দরকার ছিল হজরতে আলীর কাছে ফেরেস্তা মানা হলো নির্ভুল ইমান এই ইমানটা আপনাকে আনতে হবে তাহলে আমাদের বিশ্বাস মাহফিল হলে সেই মাহফিল আল্লাহ নূরের নবীকে রুহানি অবস্থায় আল্লাহ হাজির করে দেন সেই মাহফিল যে মাহফিল আমি আপনি বসেছি নবী পাক হাজির হয়ে যেতে হতে পারেন শুধু তাই নয় এখানে আমরা যারা বসেছি আখেরি দোয়া করে যখন বাড়ি চলে যাব আপনার আমার জীবনে সাগিরা গুনাগুনি সব ঝরে ঝরে পড়ে যাবে একটু জোরে হবে না বা সাগিরা মানে কি গুণা ছোট্ট ছোট্ট গুণা কত ছোট বা হিসেব নেই কাবিরা মানে বড় কত বড় তারও কোন হিসেব নেই দুটো কথা আল্লাহ ব্যবহার করেছেন মুতলাক অনির্দিষ্ট ভাবে ছোট বড় তবে একটা কথা বলে যায় যেই গুনাটা আপনি ভুলবশত করেছেন ওটা গুনায় সগিরা যেই গুনাটা আপনি ইচ্ছা করে করেছেন ওটা হচ্ছে গুনাই থাবিরা আমরা মসজিদে উঠবো আমরা কোন পা আগে দেবো ডান পা ভুল করে দিয়েছেন ছোট্ট গুনা হয়েছে আর জেনে শুনে দিয়েছেন বড় গুনা হয়েছে এই মাহাতোমে যদি বসি ত বা ছাড়াই জীবনে সাগিরা গুনাগুনি সব ঝরে ঝরে পড়ে যাবে আর যদি আমরা তওবা করে যেতে পারি আপনার আমার জীবনে যত বড় বড় গুণা থাকবে সেই আজকে করে দেবেন জোরে হবে না বাপ তবে মাফ পাবে কারা মাপ পেয়ে যাবেন যতই গুণা হোক আপনি মাফ পেয়ে যাবেন তবে আজকে এখানে বসে নিয়ত করতে হবে কাল থেকে যত যা গুনার কাজ করেছি আজকের পর থেকে আর কোনো গুনার কাজ করব না স ইচ্ছায় সজ্ঞানে গুনার কাজ করব না আল্লাহর কসম এই নিয়ে যদি একবার তওবা করতে পারেন আপনার জীবনের সমস্ত কাবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ পারবেন এই নিয়ে নিয়ে তওবা করতে পারবেন বলবেন হুজুর জেনা করেছি বলবেন হুজুর সুদের কারবার করেছি বলবেন হুজুর অনেক হারাম কাজ করেছি যে যতই গুনা করেন আপনি আপনি কাফের না আপনি মুসলমান আপনি মোমেন কিন্তু কিছু করে ফেলেছেন অন্যায় নিয়ত করুন আজকের মাহাবিলে বসেছি আর দোয়া করার আগে পীরের সাথে তৌ বা পরে মাহফিল থেকে উঠে যাব জীবন আর গুনার কাজ করব না এই নিয়ে যদি বসতে পারেন আজকের পর থেকে আপনি বেগনা মাসুম হয়ে যাবেন আল্লাহ জান্নাতি বান্দা হয়ে আপনি ঘরে চলে যাবেন এটা নিয়ত করুন আল্লাহকে ভয় করে একটা নিয়ত করুন ভারতবর্ষের সরকার কিছুদিন আগে একটা নতুন আইন করেছে এনআরসি করবে ক্যাপ করবে আরো কত কি করবে বাপ কবচের বাঁচবেন তিরিশ বছর যা হায়াত পেয়েছেন সামনার কবচের পাবেন তিরিশ বছর যা হায়াত পেয়েছেন সামনে কবচের পাবেন কুড়ি বছর যা হায়াত পেয়েছেন সামনার কবচের পাবেন পাঁচ বছর এই পাঁচটা বছর একটু শান্তির সাথে থাকার জন্য তিরিশটা বছর একটুখানি শান্তির সাথে থাকার জন্য কুড়িটা বছর একটু আরামের সাথে ঘুমাবার লেগে একটা আইন করে দিয়েছে ওই আইনটাকে বলে রাস্তায় টেন বলেছি বাস জ্বালিয়েছি টায়ার পুড়িয়েছি পতাকাছি গাড়ির লাইট ভেঙেছি গাড়ির কাজ ভেঙেছি বোম ফাটিয়েছি আন্দোলন করেছি রাতের ঘুমকে হারাম করে খানা ঘেরা করেছি আরো কত কি করেছি কেন কেন না পাঁচটা বছর একটু আরামে থাকবো বলে দশটা বছর একটু শান্তিতে থাকবো বলে বিশটা বছর একটুখানি ঘরে শোব বলে এই বিশ বছরের লেগে যদি এত কিছু করতে হয় আল্লাহর চির জান্নাতে সারা জীবনের লেগে থাকার জন্য কতটা কি করার দরকার সেটা আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন ওয়াজ তো এটা ঘটনা মানে ওয়াজ কথা তো এটা এটাই তো চিন্তা বছর 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 কি করছে এই পনেরোটা বছরের জন্য হ্যাঁ যে শুনেছে ডেটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে মাথা খারাপ কি ডিটেনশন ক্যাম্প না কি তো অনেক ভালো জায়গা দুবেলা দুমুটো খাবার আসবে কাকর ভাত হলো আসবে পাঁচ হাত হলো সবার জায়গা পাবেন নরম না হলে একটা শক্ত পাবেন আপনি কিন্তু দমটা যখন ছুটে যাবে বাপ সাড়ে তিন হাত কবরে গুঁজে দিয়ে চলে আসবে আপনি একটু বেড়ে গেছেন তো মনে করেন আপনি একটু বেড়ে গেছেন মোড়ে একটু লম্বা হয়ে গেছেন কবর আর কাটবে কাটবেনে পা গুঁজুরে ঢুকিয়ে দেবে ঢোক বর্ষার সময় তো কবরে পানি চলে এসেছে কি করবে কিচ্ছু করবে না দুটো কলার ভেলা দিয়ে ওর উপর আপনাকে ভাসিয়ে দেবে বালিশ কাঁথা কি কিচ্ছু নেই একটা বার চিন্তা করে দেখেন আজ আমারা মুসলমান কতটা পাগল কতটা দেওয়ানা আল্লাহ দেখাচ্ছে দেখ তোরা কি করছিস দেখ তোরা একটু চিন্তা কর আমি আল্লাহ তোদের বিবেক দিয়েছি তোরা একটু চিন্তা করে দেখ কিচ্ছু অস্ফুনা লাগবে না কোথাও গিয়ে বসা লাগবে না এই এতটুকু চিন্তা করলে আমরা এক একজন আল্লাহর অলি হয়ে যাব শুধু চিন্তাটুকু খালি করে ফুলফুরা শরীফে ছোট খজুর কেবলা ওয়াজ করতেন আল্লাহর অলি ওয়াজ করতে করতে বলতে বাবারা শীতর নানান কষ্ট জড়িত পাথরে নীরবে আছেন কাতারে কাতারে অট্টলিকা যদি আসমা নেতে তোমাকেও যেতে হবে মাটির ভিতরে অট্টলিকা মানে কি ঘর বাড়ি কি শীত কি গরম কি বর্ষা সব কাতারে কাতারে শুয়ে আছে কুতা শলবানা কবরস্থানে চুপচাপ পাথরের মতো কারোর মুখে কোনো কথা আছে সব আর আপনার ঘর বাড়ি যদি আকাশে ঠেকে যায় মরার পরে ঢুকতে হবে দুনিয়াতে তৈরি করেছিল জান্নাত কে সাদদাত। হ্যাঁ মিশরের জমিনে সে সাদ যেখান যেখানে ঘর বাড়ি যা করেছিল আল্লাহ সব জমিনের তলায় ঢুকিয়ে দিয়েছে এখনো সে জায়গাগুলো সব ঘিরে রাখা রয়েছে ভালো হন আল্লাহ বলা হন নিয়ত করেন কাল থেকে আল্লাহ বলা হয়ে যাব কিচ্ছু লাগবে না কোথায় রাস্তায় যাচ্ছেন কোথায় ঢিল মারছেন কি আন্দোলন করবেন আপনি কি পদসভা করবেন ওকে জোর দিয়েছে আল্লাহ ওকে ক্ষমতা দিয়েছে আল্লাহ এনআরসি বলেন ক্যাব বলেন যাই বলেন ওর মুখ থেকে কথাগুন বলিয়েছে আল্লাহ আমরা সে আল্লাহকে যদি খুশি করে ফেলতে পারি ও যত্ন করতে আল্লাহর সময় লাগে খুশি আপনি কাকে করছেন দলের নেতাকে খুশি করছেন খুশি আপনি কাকে করছেন আমার মতো একটা পির্যাদাকে খুশি করছেন খুশি আপনি কাকে করছেন দলের প্রধানকে আপনি তার পিছনে পদমিচুর করে তাকে আপনি খুশি করছেন দেশের সিএমকে আপনি খুশি করছেন আমরা তোমার সাথে আছি কারোর সাথে থাকা দরকার নেই এটা আল্লাহর সাথে থাকেন আল্লাহ আমরা দলের নেতা চিনি না আমরা কোন রাজনীতি চিনি না এমপি মন্ত্রী মুখ্যমন্ত্রী চিনি না রাজত্ব কারো সব জালেম টালেম আমরা চিনি না দেশ আপনার দুনিয়া আপনার রাজত্ব চলবে আপনার আল্লাহ আমরা আপনার দিকে ওটেন মসজিদে নামাজটা পরেন দুটো হাত তুলে আছে। নেবে চলে আগে আল্লাহ দরবার দুয়া কবুল হয়ে যাবে কুয়ান কম নারা, আল্লাহর কোরআন নিজে বাঁচো নিজের আওলাদ্য করে বাঁচাও ছেলে পুলে কোনো খুব ছুটছে এ মাতা সে মাতা করছে এই দল সেই দল করছে বাপেরা লাগাম ছেড়ে দিয়েছে যা কচি যা পদ মিছিল কর গাড়িতে আগুন দে এই কর সেই কর না ফিরিয়া এই নামাজ পড় যা মসজিদে যা আব্বা আব্বা ওখানে এই হচ্ছে তো দরকার নেই তুই মসজিদে যা তুই নামাজ পড় তুই আল্লাহকে আগে খুশি কর তুই কাকে খুশি করতে যাচ্ছে দুনিয়া যখন আপনার খাবার চা আল্লাহ অক্সিজেন দিচ্ছে আল্লাহ চোখ দিয়েছে আল্লাহ আপনার জানটাকে আপনার শরীরের ভিতরে রেখে যা আল্লাহ হার্ট দিয়ে যা আল্লাহ কিডনি দিয়ে যা আল্লাহ ব্রেন দিয়েছে আল্লাহ আর এই সব গুনিলে কাজে লাগাচ্ছেন কুতা কি করলে দেশের ক্ষতি হবে কি করলে ও আইন চেঞ্জ করবে দরকার নেই বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে খুশি করার চেষ্টা করুন আল্লাহকে কি করলে আল্লাহ খুশি হবে লাগবে না যে এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন আল্লাহ খুশি হচ্ছে না আল্লাহ বেজার নবীর ওসিলা দোয়া দু আল্লাহ নবীর ওসিলায় আল্লাহ ভারতের জমিনে শান্তি দাও আল্লাহ নবীর খাতির আল্লাহ আমাদের দেশকে শান্ত করে দাও কিচ্ছু লাগবে না দেশ এমনি ঠান্ডা হয়ে যাবে আর না হলে একটা বন্ধ করবেন করবেন আর একটা এক জালে মিটবে জালেম চলে আসবে কত সহ্য বেরোবে আপনি কত সহ্য করবেন ছোট হুজুর কেবলা ওয়াশ করতে করতে বলতেন বাবা উজুরি কোনোদিন গোস্ত হয় না আর কাফের কোনোদিন দোস্ত হয় না বুঝতে পারেন উজুরি উজুরি চেনেন বলেন না উজুরি চেনেন গরুর নারী ভুড়ি চেনেন কি বলেন ভুড়ি ভাজা না ভুড়ি কি বলে আমাদের দেশে বলে হুজুর কেবলা বলতেন ওই আচ্ছা ওই উজুরি হ্যাঁ যতই মশলা দিয়ে রান্না করেন হ্যাঁ ও খেতে গোসের মতো হবে উজুরি উজুরি ওই ভুঁড়ি ভুঁড়ি ও কখনো গোস হবে না তাই হুজুর কেবলা বলতেন হুজুরি কখনো গোস্ত হবে না আর কাফের দিন হারিয়ে দেবো কি আছে এক কাপের যাবে আর এক গু গু এ পিঠে যা এ পিঠো তা নাকি ওপর পিঠটা পাক নিচেটা না পাক কথা বলেন না দুপিটা লাভ নেই লাভ নেই কাকে মিটিয়ে কাকে তুলবেন কাকে সিংহাসনটা নেবে কাকে তুলবেন সব এক ফিরে আসেন আল্লাহকে খুশি করেন বলে হুজুর আপনার ওয়াজ গরমকালে চলতো এই শীতকালে উজু করে মসজিদে যাওয়া সম্ভব নয় তাহলে সহ্য করো শীতটুকু তাহলে কাফের দর অত্যাচার সহ্য করেন শীতটুকু গরম হলে আবার হবে তবে হা জুয়ান ভাই যদি মসজিদে যায় আর আল্লাহকে যদি এবাদত করে দুপুটা চোখের পানি ফেলে দিয়ে যদি দোয়া চায় খোদার কসম বলছে ও হাত মিস যাবে না কবুল হবে কবুল হবে আমার আল্লাহ আপনার বাপ আপনাকে যত ভালোবাসি আপনার মা যত আপনাকে ভালোবাসে তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ আপনাকে আমাকে আরো বেশি ভালোবাসেন জোরে হবে না বাপ অনেক বেশি ভালোবাসেন আল্লাহ নবী হাজরাত নুহু আলাইসালামকে বলেন নবী নুহু তুমি একটা নৌকা তৈরি করো আমি আল্লাহ বা দুনিয়াতে পানি দিয়ে পানি দিয়ে প্লাবিত করে দেব দুনিয়ার মানুষ আমাকে মানে না ও মাই জানে না আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম বিশাল একটা নৌকা তৈরি করলেন যে কটা মানুষ তেনাকে মেনে যে কটা মানুষ আল্লাহকে সবার বাড়ি 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 গিয়ে বলে দিয়ে চলে এলো তৈরি যখন আমি বলে দেবো তোমরা সবাই গিয়ে নৌকা থেকে উঠে পড়বে বুড়িমাকে বলে দিয়ে এলো বুড়িমা তুমিও তৈরি থেকো আল্লাহ বাং যখন পানি দিয়ে আরম্ভ করে দিলেন জমিন থেকে পানি ওঠে আসমান থেকে পানি পড়ে মার কথা ভুলে গিয়ে নৌকার উঠে সমস্ত জিনিস পাক জোড়া জোড়া নেবার হুকুম দিয়েছিলেন জীব জানোয়ার গাছপালা ফল ফুল যা কিছু আছে জোড়া জেরা সেই সমস্ত জিনিসগুলা কেলে নৌকার উঠেছিলেন বিশাল বড় নৌকা ও ভাই জানেরা পানি যখন থেমে গেল পানি যখন থেমে গেল আল্লাহ নবী হজরাতে নুহালাকে সালামের বুড়ি মার কথা মনে পড়ে গেল আল্লাহ সে বুড়ি তো মরে গেল আল্লাহ বা বুড়ি তো মরে গেল আল্লাহ আপনার কাছে কি জবাব দেবো আল্লাহ বুড়িকে বলেছিলাম তৈরি থাকার জন্য কিন্তু যখন বন্যা হয় পানি হওয়া যখন শুরু হয়েছে বুড়িমার দাদা ভুলে গিয়ে চাললা বুড়ির অবস্থা কি হবে গোটা দুনিয়া তো ফাঁকা হয়ে গিয়েছে সুনসান হয়ে গিয়েছে কেউ না আল্লাহ নবী হাজরাতে নুহ আলাইহিস সালাম আস্তে আস্তে করে ওই বুড়ির ঘরে দরজার সামনে গিয়ে ডাকা করতে লাগলো মা এই বাড়িতে কি কেউ আছো বাবা বাড়িতে কি কেউ আছো ভিতর থেকে একটা আওয়াজ ওঠে এলো ভিতর থেকে একটা আওয়াজ হলো হ্যাঁ বাবা আছি আমি একটা বুড়ি মহিলা আমার স্বামী নাই আপনি কে বাবা ইনি বলেন আমি হলাম জামানার আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বলা সাথে সাথে মহিলা বলে বুঝতে পেরেছে হুজুর একটু অপেক্ষা করুন আমাকে সময় দিন এখন আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বার হয়ে আসছি আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম বলে মা তোমাকে আসতে হবে না মা সে কাজ হয়ে গিয়েছে মা আর তোমার আশা লাগবে না এই না বলে আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম সিজদায়ে बोलेंगे আল্লাহ बाके প্রশংসা করতে লাইনে মোদা আল্লাহবা গোটা দুনিয়াতে ছাকা হয়ে গিয়েছে কিছুই নাই সব তো মরে শেষ হয়ে গেল এই বুড়িটা কেমন করে বাঁচলো আল্লাহ বা গো শুমা বলে নবী নূহ ও হযরতে নবী নূহ তুমি ভুলে যেতে পারো তোমার উম্মতিকে তুমি ভুলে যেতে পারো আমি আল্লাহ হলাম خالক আমি আল্লাহ হলাম আরশের মালিক আমি আল্লাহ আমার বান্দিকে আমি আল্লাহ ভুলিনা তুমি ভুলে যাবে আমি তো খালেক আমি ভুলে যাব কার হাত কবুল করবে সেটা আল্লাহ ভালো যাবে নবী মুসা আলি সালামের জামানা পানি হয়নি নবী মুসা আলাইকে সালাম বলছে আল্লাহ পানি হয়নি আল্লাহ কি হবে আল্লাহর সাথে কথা বলতেন তো আল্লাহ বলে এক কাজ করো তোমার কমের লোকেতে করে নিয়ে মাঠে গিয়ে দুরাকার নামাজ পড়ো দুরাকার নামাজ পড়ে কাঁদা কাটা করে দোয়া চাও আমি আল্লাহ পানি দেবো নবী মুসা তাই করেছেন দল বল নিয়ে গিয়ে আল্লাহ যখন বলে দিয়েছেন আবার কি নামাজ পড়ে দোয়া চেয়েছে নিচে পানি হয়নি অপেক্ষা করে নবী সালাম আবার গেছে আল্লাহ পানি কই আপনি বললেন পানি পানি হবে কই আল্লাহ বলে পানি হবে না কেন আল্লাহ বলে তোমার দলের ভিতরে একটা মুস একটা মানুষ আছে বড় গুনাগার ওকে দল থেকে বার করে দাও তবে দুয়া কবুল হবে আর ও যতক্ষণ দলে থাকবে দোয়া কবুল হবে না নবী মুসা এসে বলছে বাবা কে আছো বাবা একজনের লেগে সবাই কষ্ট পাবে বেরিয়ে যাও বড় গুণাগার কে আছো পশুরা পানি পাচ্ছে না গাছপালা হচ্ছে না ফল মূল কিছু হচ্ছে না জমিনে ফসল হচ্ছে না পানি হচ্ছে না বাবা কে আছো গুনাগার আল্লাহ রাস্তায় বাবা দল ছেড়ে বেরিয়ে যাও সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে কে বেরো মানুষটা সেই মদলিসে থেকে আহ বলছে আল্লাহ আমাকে লজ্জিত করবেন না আল্লাহ এইবারের মতো মাফ করে দাও আমি আর জীবনেও গুণা করব না আল্লাহ আমি যদি দল ছেড়ে বেরিয়ে যাই সবাই ভাববে আমি সেই গুণাগার আপনি আমার পানি দেননি দুনিয়ার মানুষ আমাকে থুতু ফেলবে আল্লাহ একটা বারের মতো আমাকে মাফ করে দাও আল্লাহ পানি দাও আল্লাহ পানি যদি না দাও আমাকে বেরোতেই হবে আর যদি আমি বেরিয়ে যাই লোকের কাছে আমার সব গোপন কথা সব ফাঁস হয়ে যাবে কেউ বেরোয়নি নবী মুসা আলহিক ইসলাম আবার দুরাকার নামাজ পড়ে দোয়া চাইলেন পানি হওয়া শুরু হয়ে গেল জোরে বলুন না সুবাহান নবী মুসা আলহিক ইসলাম তুর পাহাড়ে আল্লাহ কেউ তো বেরোয়নি পানি হলো কেন আল্লাহ বলে নবী মুসা ওই মাহাপিলে বসেছে সে তওবা করেছে আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়ে তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিয়েছি ফিরে আসেন কিচ্ছু করতে হবে না ফিরে আসে বংশ লাগে না অলির দরজা খোলা নবীর দরজা বন্ধ অলির দরজা খোলা ফিরে এসে আপনি দুয়া চেয়ে দেবেন কিচ্ছু লাগবে না সেই দুয়াকে আল্লাহ কবুল করে নিয়ে দেশকে আল্লাহ শান্ত করে দেবে সব বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেবেন দিয়ে ভারতের জমিন আল্লাহ পাক রহমত বরকত নাজিল করে দেবেন জোরে বলুন না সুবাহান আল্লাহ তবে বাপ ভাই ফিরে আসতে হবে বাপ এরকম নোংরামি করবেন না এরকম বদমাইশি করবেন না বাপ লাভ নেই লাভ নেই রাস্তায় গিয়ে লাভ নেই হজুর কুড়ি তারিখে উনি দেখেছে। তিরিশ তারিখে উনি ডেকেছে পনেরো তারিখে উনি দেখেছে কোনটাই যাব কোথাও যেতে হবে রে মসজিদে যাও মসজিদে যাও নামাজ পড়ে যা কোরআন শরীফ পারো খুঁটরে খুঁটরে পরে দু আছে ঘরে চলে এসো কি হবে লাভ নেই দেশ যখন আল্লাহর হবে আল্লাহর তরফ থেকে আল্লাহ যেটা চাইবে সেটা হবে আল্লাহ যদি চায় ভারতের মুসলমানকে কষ্ট দেবো আন্দোলন একটা কেন প্রত্যেক দিন যদি আন্দোলন হয় লাভ নেই কিচ্ছু হবে না আল্লাহ যদি চায় বান্দা ফিরে এসেছে আমি আল্লাহ দেশকে শান্তি দেবো আন্দোলন ছালায় আল্লাহ দেশকে শান্ত করে দেবেন বংশ লাগে না টাকা পয়সা লাগে না ধনী হতে হবে এটা জরুরি নয় আপনি গরিব মানুষ অসহায় মানুষ যদি আপনি চাবার মতো চাইতে পারেন আমার আল্লাহ দেবেন বলে তিনি বসে আছেন ও অনেক বড় লোক বড় লোক সাহাবা ছিলেন গরিব সাহাবাদের ভিতরে একটা সাহাবা হলেন হাজরাতে বেলাল রী আল্লাহ বড় গরিব সাহাবী কাজ হলো মসজিদে আজান দেয় আর এখনো হয়ে আছে মসজিদে দেয় যার বাড়িতে আজান এসি আছে যার বাড়িতে শীতকালের গরম হিটার রাখা রয়েছে যার বাড়ি পাকা বাড়ি সে কখনো বাড়ি ছেড়ে মসজিদে গিরি করতে আসবে না করবে কারা গরিবরা মসজিদে আসে আজান দিতে কত বড় দায়িত্ব ইমামের থেকে মহামের সম্মান বেশি চার মরণ বড় দামি মরণ জুম্মার দিনে মরণ কলেমা পড়তে পড়তে মরণ আর অবস্থায় মরণ এই চার মরণ বড় দামি জুম্মার দিনে মরলে ব্যাপার আছে সখিদি মরণ হলে ব্যাপার আছে আর কলেমা পড়তে পড়তে কলেমায়ে তাই লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইউয়াসাল্লাহ এই কলেমা পড়তে পড়তে মরণ এই মরণটা আর অন্যদের মরণের মতো না আর মজ্জেনগিরি অবস্থায় মানে কাশটা করেন এই অবস্থায় মরণ ব্যাপার আছে বাপ দিনে পাঁচবার ওনার মুখ থেকে আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা হয় জরে বলুন না সুবহা হাজরাতে বেলাল রবি আল্লাহ নখর কাজ হলো মদিনার মজে মদিনার মসজিদে না বাবি শরীফে তিনি আজান দিতেন আজানটা তিনি দিতেন সই করে তিনি দিতে পারতেন না আসদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জাগায় আস হাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হয়ে যেত যেহেতু তিনি তুতলা ছিলেন শরীরটা রং হলো কালো জামানে হলো তুতলা দাঁত হলো চুল হলো উস্কো খুস্কো গরিব মানুষ মানুষের কিনা গোলাম ছিলেন আবু তাকে কিনে আল্লাহ রস্তে আজাদ করে দিয়েছিলেন তারপরে তিনি স্বাধীন হয়েছিলেন ও অন্যান্য সাবারা গিয়ে হাজরাতে বেলালকে বলে বেলাল তোমার আজানটা দেওয়া না আজ থেকে আর হয় আজান দিতে হবে না আমরা অন্য মানুষ দিয়ে সাহাবা দিয়ে আমরা আজান দিয়ে তোমাকে আজান দিতে হবে না বিলাল তুমি আজানা তোমায় দেওয়া লাগবে না বিলালকে মানা করা হলো হাজরাতে বেলালের মনটা খারাপ হয়ে গেল কাঁদো কাঁদো মনটাকে নিয়ে হাজরাতে বেলাল বাড়ি চলে গেলেন আর তাহার নামাজ পড়ে আল্লাহ দরবারে তর্কস্থ জমা দিয়ে দিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে তুতলা করেছেন বলে আপনি আমাকে তুতলা করে দিয়েছেন বলে আমি আযানটা শুদ্ধভাবে দিতে পারি নাই শুদ্ধভাবে আযানটা না দেওয়াতে মদিনার মসজিদ আমাকে আযান দিতে মানা করে দিয়েছেন অন্য সাহাবা আযান দেবেন দায়িত্বটা পালন করতাম আমার থেকে ছিনিয়ে নিয়েছে আল্লাহ ফয়সাল্লাহ আপনার দরবারে জমা দিলাম আপনি আল্লাহ বিচার করে দেবেন পরের দিনে মদিনার মসজিদে না বা অন্য সাহাবি আজান দিয়েতে ফজরের আজান হয়ে গিয়েছে আল্লাহ নবী আসলেন সাহাবা হুজুরদের কে ফজরের নামাজ পড়ালেন আল্লাহ নবী বসে বসে জন্য শিয়া করছেন সূর্য ওঠে না বেলা আর ওঠে না অন্ধকার রয়ে গিয়েছে অনেকক্ষণ হয়ে গেল সূর্য কিন্তু আর উঠছে না এমন তোমার জিবরাইল ফেরেশতা হাজির হয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি ব্যাপার আজকে দিনে মদিনার মসজিদে কি আযান হয় না আল্লাহ পাক তিনি তো জানতে এসেছো আল্লাহ নবী বলেছেন জিবরাইল আজান তো হয়েছে কেন কেন জিব্রাইন বলে হুজুর আজকের আজানটা আল্লাহ আযীম পর্যন্ত পৌঁছায় না তাই আল্লাহ জানতে চেয়েছেন আজকে কি আজান হয় বলে জিব্রাই আজানটা হয়ে গিয়েছে তবে আজকে আজানটা হযরতে বিলাল দান্নায় অন্য একটা সাহাবা দিয়েছে জিব্রাল বলে হজর বিলালকে আজান দিতে বল বিলালকে আবার আজান দিতে বলুন হুজুর আপনি জানেন না বিলালের আজানটা আল্লাহ তালার আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় বিলালের আজানটা দুনিয়া জমিনে একুশ মাইল দূর থেকে শুনতে পাওয়া যায় হুজুর তাই নয় বিলালকে আজান দিতে বলুন হুজুর আপনি জানেন না আজকে দিনে বিলাল যদি আজান না দেয় আজকে দিন থেকে কায়ামাত পর্যন্ত আর আল্লাহর আসমানে আর সূর্য উঠবে না কালোবেলা না আছে বংশ না আছে পয়সা আমাদের ধারণা শুধু পীরের ছেলে পীর হবে হুজুরের ছেলে হুজুর হবে আমরা চেষ্টা করেও হতে পার না বাপ এটা অন্য ধর্মে আছে বামুনের ছেলে বামুন হবে মুসলমান ধর্মে সব কিছু নেই পার চেষ্টা করলে হয়ে যাবে তবে হ্যাঁ আল্লাহ বংশের একটা ইজ্জত দিয়েছেন এটা আপনি অস্বীকার করতে পারবেন আল্লাহ বংশের একটা সম্মান দিয়েছেন এটা আপনি অস্বীকার করতে পারবেন না তবে আপনি চেষ্টা করলে আপনি অনেক কিছু হতে পারবেন অনেক কিছু আপনি হতে পারবেন বংশের আল্লাহ একটা ইজ্জত দিয়েছেন কি দুনিয়াতে কি আখেরাতে আল্লাহ নবীর হাতে হাত রেখে যারা সব ইমানের কলেমা পড়েছিলেন তাদের ভিতরে যিনি সর্বপ্রথম শহীদ হয়েছিলেন কলেমা পড়ার জন্য তিনি কোনো ছেলে নয় তিনি হলেন একজনা মহিলা যার নাম হল আম্মাজান হাজরাতে সোমাইয়া রতি আল্লাহ তালা আনহা ওনাকে কেমন করে শহীদ করা হয়েছিল দুটো পায়ে দুটো ঘোড়া বেঁধে দিয়া হয়েছিল ঘোড়ার গলায় দড়ি বেঁধে সেই দড়িটা নিয়ে আম্মাদান সমাইয়ার একটা পায়ে বাঁধা হলো আর একটা দড়ি নিয়ে আর একটা পায়ে বাঁধা হলো এই রকম করে তাকে করা হয়েছিল হয়েছিল দুটো আর মধ্যিখান থেকে দুটো শরীর দুটো ভাগে ভাগ হয়ে গেল সে আম্মাদান হাজরাতে সমাইয়া রবি আল্লাহ ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন ওই আম্মাদান সমাইয়ার বয়স ছিল মাত্র আঠারো বছর আঠারো বছর নবীকে চিনেছেন আর নবীর লেগে জানটা কোরবানি করে দিয়েছেন সে সময়া কিন্তু জান্নাতে মহিলাদের সারদারিনী হবে না জান্নাতে মহিলাদের সারদারিনী হয়ে যাবেন আল্লাহ নবীর বেটি আম্মা জান ফাতেমা রাতি আল্লাহ তালা আনহা উনি জান্নাতে মহিলাদের সারদারিনী হয়ে যাবেন যদি এখন কেউ আমাকে প্রশ্ন করে হজুর আম্মা জান সময়ে এত কষ্ট করলো ওনাকে জান্নাতে মহিলাদের সারদারিনী কেন করা হলো না মা ফাতেমাকে কেন করা হলো প্রশ্ন উঠবে কথা বলেন না রে বাবা এখানে কি প্রশ্ন উঠবে নওজুবিল্লাহ জান্নাতের সরদারিনী মা فاطمهকে কে করেছে তাহলে কোন প্রশ্ন তুললে ইমান থাকবে যে সুমাইয়া কেন হলুনি কেন এত কষ্ট করেছে মা فاطمه তো কিছুই করেন না তো করা দরকার ছিল প্রশ্ন নয় নবীর बेटीকে আল্লাহ করেছে সৈয়দ খানদান কা আল্লাহ সরদারিনী করবেন এখানে আমি আপনি প্রশ্ন করার কি বংশের একটা ব্যাপার আছে ফেরাউন যদিও নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল কিন্তু সেই ফেরাউনের স্ত্রী হাজরাতে নবী মুসাকে এক আল্লাহ নবী বলে মেনে নিয়েছে আল্লাহ এক বলে মেনে নিয়েছে আর তৌরাতের ওপরে ইমান এনেছে বিশ্বাস করে তৌরাত কিতাবের প্রতি বিশ্বাস রেখে সেই মোতাবেক আমল করত ও ভাই জানে আল্লাহ নামিয়াদে মুসালাই আলাইকু সালামকে মানা জন্য ফেরাউন তার স্ত্রীকে কষ্ট দিয়েছে জ্বালা যন্ত্রণা দিয়েছে নাম হলো আসিয়া, এই আসিয়া দুনিয়ার কত মানুষ আমাকে খোদা বলে মেনে নিল তুই আমাকে মানলি না তুই আমার বিবি তুই আগে আমাকে খোদা বলে মান আসিয়া মানি না কোন রকমে আসিয়া সে ফেরাউনকে আল্লাহ বলে যে মানলো না নবী মুসাকে নবী বলে মানলো আর এক আল্লাহকে সত্য বলে সে মেনে নিল ফেরাউনকে সে মানে না আসিয়াকে ফেরাউন জানে মেরেছিল কেমন করে মেনেছিল ফুলে চড়িয়েছিল ফুলে চড়ানো মানে হলো আর পিছনের দিক থেকে একটা লম্বা রডকে গরম করে ঢুকিয়ে মাথা দিয়ে বার করেছিল লোকজন সমাজে যখন সুলে যখন চড়া ছিল আল্লাপা ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে যাও ফেরেস্তা আসিয়াকে একবার জিজ্ঞাসা করে এসো আসিয়া এত কষ্ট করছে তো বসে আমাকে ছাড়লো না আমার পাঠানো নবীকে সে ছাড়লো না এত কষ্ট করে সে মরে যাচ্ছে সে আসিয়াকে একবার জিজ্ঞাসা করে এসো আসিয়া কি চায় ওর মনের কি খবর ওর মনের কি আশা ফেরেস্তারা বলে আসিয়া তোমার কি মনের আশা আল্লাহ বাগে তো জানতে চেয়েছেন আম্মা চান হাজরাতে আসিয়া তখন বলেছিল আমার মনের একটা আশা হলো যে আল্লাহকে মেনে আমি এত কষ্ট করে মরার জন্য তৈরি হয়ে গিয়েছি আমার মরার পরে আল্লাহ পাঁচজন আমাকে এমন একটা জায়গা দেয় সেই জায়গায় বসে বসে আমি ইচ্ছা মতে যেন আল্লাহ পাখের দিদার দেখতে পায় আল্লাহ পাক আমাদের আসিয়া কেমন এমন একটা জায়গা দিয়ে দিয়েছেন সেখানে বসে বসে ইচ্ছা মতো আল্লাহ পাককে সে দেখতে পায় সে আসিয়া কিন্তু পৃথিবীর এক নম্বর মহিলা নয় পৃথিবীর এক নম্বর মহিলা হলেন আল্লাহ নবীর বড় বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের নিচে আর জমিনের উপরে ওই মহিলা আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছিলেন আর উনি হলেন মুসলমানদের কাছে পৃথিবীর এক নম্বর মহিলা এখন যদি কেউ প্রশ্ন করে হযরত ফেরাউনের স্ত্রী শিয়া এত কষ্ট করে শহীদ হয়ে গেল সে কেন এক নম্বর হলো না আর খাদিজা কেন এক নম্বর হলো প্রশ্ন চলবে ইমান থাকবে এখন যদি বলো হুজুর ওই নবীর খান্দান বলে নবীর বিবি বলে হ্যাঁ তাই ওটাই শেষ নবীর বিবি বলে অত দরজা কত মহিলা কত কি করেছে মা মারিয়াম আলাইকি ইসালাম বিনা বাপে ছেলে জন্ম কি নাম মানুষ কত কি না আর একদল মারল না দু দল কাফের হয়েছে নবী ঈসা আলাইকি ইসালামের যুগে দু দল কাফের হয়েছে দুটো দল হয়েছিল একটা হলো ইহুদি একটা হলো খ্রিস্টান ইহুদিরা কি বলল মারিয়াম হলো ব্যবিচারী মারিয়াম ব্যবিচারী ও হচ্ছে জেনা খো জেনা করেছে বলুন নৌজবিল্লা বিনা বাপে বা ছেলে জন্মায় নিশ্চয়ই মারিয়াম কিছু অন্যায় করেছে এই বলে তারা জাহান নামি হয়ে গেল কোথায় গেল জাহান নামি দল। ইহুদি ইহুদিরা তারা কি বলল এই নবী ঈসা এই নবী টবি না এ বাপের ঠিক নেই এ সেই বাচ্চা বলুন নওজবিল্লা আর খ্রিস্টান না মানল কেমন মানল এমন মানা মেনেছে বলছে নবী ঈসা তা আল্লাহ ছেলে বলুন নওজবিল্লা আমার আপনার নবী দয়ান নবী হাজরাত আলীকে দেখে বলে আলী তোমার সঙ্গে নবী ঈসা দুটো মিল আছে ও حضرت আলী তোমার সঙ্গে নবী ঈসা দুটো জিনিসে মিল আছে নবী ঈসা জন্য দুটো দল জাহান্নামী হয়েছে আর তোমার জন্য দুটো দল জাহান্নামায় যাবে নবী ঈসা আলাইহিস সালামের জন্য দুটো দল জাহান্নামী হয়ে গিয়েছে একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান এক দল মেনেছে অতিমানা মেনে ফেলেছে আর দল ছেড়েছে এমন ছাড়া ছেড়ে দিয়েছে তারা জাহান হয়ে গিয়েছে ইহুদিরা নবী ঈসা আলাহ ইসালামের মাকে ব্যবিচারী বলে জাহান হয়ে গিয়েছে আর না নবী কে আল্লাহর পুত্র বলে তারা জাহান হয়ে গিয়েছে বলছে মারিয়াম হচ্ছে আল্লাহর বিবি বলুন নৌজুবিল্লা সকলে মিলে বলেন যখনই কোনো নাপাক কথা শুনতে হয় সঙ্গে সঙ্গে মনে মনে কি বলতে হয় পড়তেই হবে না পড়লে গুণা হবে সঙ্গে সঙ্গে বলবেন নজুবিল্লা কিতাব সাকি দেয় হাজরাতে আলী রাজি আল্লাহ আনহোর জন্য দুটো দল জাহান্নামি হয়েছে ওনার জামানাতে দুটো দল তৈরি হয়েছিল একটা হলো খারেজি আর একটা হলো শিয়া এই খারেজি এরা হাজরাতে নবী হাজরাতে আলী অত্যাচার করেছে আর শিয়ারা অতিমানা মেনে ফেলেছে খারেজি ইসলামেরা হজরত আলীর উপরে অত্যাচার করেছে কতটা অত্যাচার করেছিল ওয়াজিবুল কতল তারা দলিল দিয়ে এলাকায় এলাকায় বলে বলে বেরিয়েছিল আলীকে কতল করাটা হলো মুসলমানদের জন্য ওয়াজিব বলুন বিল্লাহ সকলে মিলে বলেন আর শিয়ারা হযরত আলীকে আল্লাহর নবী বলে মেনে নিয়েছে বুঝতে পারেন নি সাদৃশ্য মিলটা কোথা নবী ঈসার সাথে হযরত আলীর মিল কোথা ওনার লেগো দুটো দল জাহান্নামী আর এনার লেগো দুটো দল কোন প্রশ্ন উঠবে না আমরা জানি পৃথিবীর ভিতরে এক নম্বর মহিলা কে কে আম্মা জান খাদিজাতুল কুবরা রদি আল্লাহতা আনহা جنہ আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়ে পাঠিয়েছিলেন যদি বলবেন না প্রশ্ন উঠবে আসিয়া নয় কেন প্রশ্ন উঠবে মা মারিয়াম নয় কেন প্রশ্ন উঠবে কি কোনো প্রশ্ন উঠবে আম্মাজা রহিমা আম্মাজা রহিমা কত কষ্ট করেছে কার জন্য নবী আইয়ুব আলাইহিস সালামের জন্য কত কষ্ট করেছে কোনো প্রশ্ন উঠবে কোনো প্রশ্ন উঠবে না পাক আমা যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনায় মসজিদ নাই মক্কায় মসজিদ ছিল আল্লাহর কাবা মদিনাতে কোনো মসজিদ নাই আল্লাহ নবী ঘুরে ঘুরে একটা জায়গা পছন্দ করলেন আর খবর নিলে বলো তো বাবা এই জায়গা টাকার আমি নবীর বড় পছন্দের জায়গা এখানে আমি নবী একটা মসজিদ তৈরি করব বাবা এই জায়গা টাকার একটু খবর নিয়ে দেখো সাহাবা হুজুররা খবর খবর নিতে নিতে খবর পেয়ে গেলেন ওই জায়গা দুটো বাচ্চা বাচ্চা ছেলে তাদের বাপ না এতিম বাচ্চা ও ভাই মদিনার মসজিদে নবাবি শরীফে ওই বাচ্চা দুটোকে হাজির করা হলো ওই বাচ্চা দুটোকে হাজির করা হলো আল্লাহ নবী সামনে হাজির করা হলো বাচ্চা দুটো সালাম দিলেন সালামের জবাব আল্লাহ নবী দিলেন বললেন বাবা ওই জায়গা কি তোমাদের যে হজুর আমাদের বাবা জায়গাটা আমি নবীর বড় পছন্দ ওখানে আমি নবী একটা মসজিদ করব মদিনাতে মসজিদ নাই একটা মসজিদ করব বাবা ওই জায়গা কি তোমাকে আমাকে তোমরা বিক্রি করবে যে হজুর বিক্রি করব বাবা জায়গাটার দাম কত বাচ্চা বাচ্চা ছেলে দুটা বলে হজুর দাম লাগবে না বাচ্চা দুটোর নাম হযরত সাহিল হযরত সোয়াহাইন رضی اللہ عنہما দুটো বাচ্চা বাচ্চা ছেলে বাবা জায়গাটার দাম কত বলো বাচ্চা ছেলে গুলো বড় হুজুর দাম লাগবে না হুজুর জায়গাটা এমনি দিলাম হুজুর জায়গাটা আপনাকে এমনি খুশি করে দিলাম হুজুর আপনি জায়গা নেন নবী ভাগ বলে বাবা চলে তোমাদের তো বাপ নাই তোমরা এখন ছোট তোমাদের তো পয়সার দরকার টাকা দরকার বলো বাবা কত টাকা কি দাম কিছু তো নাও বলেন না হলো জায়গা যদি আপনি এমনি নেন আমরা বড় খুশি হয়ে যাব যদি জায়গাটা আমরা আপনার কাছে আল্লাহর রাস্তায় দান করে দিলাম সেই জায়গায় মসজিদ হয়েছে মসজিদটার নাম হলো নবাবি শরীফ যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে আপনার নামে আমালে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সওয়াব লিখা হয়ে যাবে ও ভাইজানেরা এই জায়গা দুটোই জায়গাটা যে দুটো বাচ্চা বাচ্চা ছেলে দিয়েছিল তারা জান্নাতে যুবকদের সারদার হবে না জান্নাতে যুবকদের সারদার তারা হবে না জান্নাতে যুবকদের সারদার হয়ে যাবেন আল হাসান ও আল হোসাইন ও সৈয়দিন আসবাবে আহালিন জান্নার নবী বলে বাবা সাহাবারা আমার হাসান আমার হোসাইন জান্নাতে যুবকদের সারদার হয়ে যাবে জোরে বলো এখন যদি কেউ প্রশ্ন তোলে এখন এমন যদি প্রশ্ন করে বলে হজুর মদিনার মসজিদে ওই জায়গাটা মসজিদ করার লেগে যেই দুটো বাচ্চা বাচ্চা ছেলে জায়গা দিল ওদের তো জান্নাতে যুবকদের সর্দার হওয়ার দরকার ছিল ইমাম হাসান হোসেন হল কেন জবাব দেন প্রশ্ন চলবে তাহলে বংশের একটা ব্যাপার আছে বা ফালতু বকলে তো হবে না যে সাহাবা বংশ তো কি হয়েছে নবীর খানদান তো কি হয়েছে ওমর ফারুকের বংশ তো কি হয়েছে মা আপনি যেমন আপনার বাচ্চাকে ভালোবাসেন আপনি যেমন আপনার নাতি পুতিকে ভালোবাসেন আবু বাকার উনিও ওনার নাতি পুতিকে ভালোবাসেন মা ফাতেমা উনিও ওনার নাতি পুতিকে ভালোবাসেন যে একটা রক্তের টান একটা সম্পর্ক এর আল্লাহ দিয়েছেন শুধু এতটুকুই শেষ না নবীর খানদানের বংশের এজ্জত আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে আল্লাহ কোরআস খানদানের হাতে আল্লাহ রেখে দেবেন ইমাম মেহেদি আলহ ইসলাম আসবেন তো নাকি মিথ্যা কথা কোন খানদানে কোন খানদানে উনিও আসবেন আল্লাহ ওনাকেও নিয়ে আসবেন এই কোরআস খান্দানে জোরে বলুন না সুবাহ আল্লাহ আবার

محمد کی ہمو ہمارا محمد اللہ علیہ وسلم جو آنکھوں میں آئے تو کبو رہے گا یہ پردہ ہمارا تمہارا محمد اللہم صلي على صباح محشر من لبئك لبئك جاء أمته نے پکارا محمد صلی اللہ علیہ وسلم شفاعت کی ہے منتظر اہل محاشر کیا وہ کروتے ہیں کچھ اشارہ محمد صلی اللہ علیہ وسلم ہمیں جان دل سے پیارا محمد محمد گ ہموگی ہمارا محمد اللہم صلی علیہ আমার দিনদার ইমানদার নেতকার আল্লাহওয়ালা বাবাজিরা আমার দোস্তরা বন্ধুরা আমার ভাই ফিরে আসেন বংশ লাগে না লাগে লাগে না সুন্দর একটা মন মসজিদে উঠে যান আমরা কলাম আখরি নবীর সম্মান আল্লাহ আমাদের দুনিয়ার আসার পর থেকে আল্লাহ আপনাকে আমাকে এমনিতেই সম্মানিত করে দিয়েছেন জোরে বলুন না আল্লাহ জান্নাতা জান্নাত হুরমাত আলাল আমবিয়াই হাত্তা তাদ খুলাহা উম্মতি আলাল উমামে হাত্তা তাদ হোলাহা উম্মতি আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের इज्जत কত জানো আমার উম্মত যতক্ষণ না জান্নাতে না প্রবেশ করে কোন নবী নবীর উম্মত দে করো আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেবেন না কথাটা শুনে খুশি না আপনারা তো জোরে বলুন না সুবহানাল্লাহ এই এজ্জত নিয়েই আমরা দুনিয়াতে এসেছি আর কি চান সে সম্মান নিয়েই আমরা দুনিয়াতে এসেছি হাজরাতে বেলাল কালো বেলাল আজান দিলেন আসমানে সূর্য উঠল জোরে বলুন না সুবাহান আল্লাহ কত সুন্দর কথা আবু বাকার বসে আছেন হাজরাতে আলী বসে আছেন উসমান গানী বসে আছেন কারোর আজানে সূর্য উঠবে সূর্য উঠাতে গেলে বেলালকেই দরকার জোরে বলবেন না নবী পাক ডাক দিলেন বাবা বেলাল ও হযরতে বেলাল তোমাকে আল্লাহ বা বড় পছন্দ করে নিয়েছেন আমি নবীও তোমাকে বড় পছন্দ করে নিয়েছি ও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু মদিনার মসজিদে নববী শরীফে তুমি আযান দাও আমি নবী আমার কাছে একটা কথা শোনো আমি নবী যখন কবর থেকে কিয়ামতের দিনে উঠে দাঁড়াবো আমি নবীর কবরের ডান দিক থেকে হাজরাতে আবু বাখা দাঁড়াবেন আমি নবীর কবরের বাম দিক থেকে হাজরাতে ওমর দাঁড়াবেন ও হাজরাতে বেলাল রবি আল্লাহ নহ তুমি আমি নবী কবরের পায়ের কাছ থেকে উঠে দাঁড়িয়ে যাবে জোরে বলুন খবর নেন বেলালের মাজার কোথা আহ আর আমার নবীর মাজার কোথা বেলালের মাজার শাম আর আমার নবীর মাজার হলো মদিনা দুটো মাজারের দূরত্ব সাড়ে তিন হাজার মাইল নবী বলেছে বেলাল তুমি আমার কবরের পায়ের কাছ থেকে উঠবে একটু জোরে বলুন না সবহান আল্লাহ এটা হলো ভালোবাসা নবী গেছে মেয়েরা যে দিনে না রাতে রাতে কেউ জানে না যাবার আগে কেউ জানতো আবু বাকা জানতেন কি যে নবী আজকে রাতে যাবে কেউ জানে না শুধু জানে কি আল্লাহ আর পাঠিয়েছে জিব্রাইল কে আর জানে বোরাক আর কেউ জানে না গোটা শহর ঘুমাচ্ছে চুপচাপ কিন্তু নবী যখন সবকিছু ঘুরে যখন জান্নাতে যখন হেঁটে চলে বেড়াচ্ছেন আহ জান্নাতে হাঁটতে হাঁটতে নবী বেলালের পায়ের আওয়াজটা তিনি পেয়েছিলেন জিবরাইল জি হুজুর আওয়াজটা বড় চিনা চিনা কে হাঁটছে বলছে হুজুর এটা বেলালের পায়ের আওয়াজ যদি বলুন না সুবহান আল্লাহ ঠিক আছে সৈন্যটা নাই পড়েন ফরসটা পড়েন নফলটা ছেড়ে দেন সুন্নতে মহাকাটা পড়েন আস্তে আস্তে হোক আস্তে আস্তে হোক কালকে গেল জুমার দিন কন্দ পুকুরের মুসলমান মসজিদে গেছিলেন অবশ্যই গেছো কিন্তু শুধু পড়েছে দুরাকাত কাত আর মসজিদ থেকে বেরিয়ে চলে গেছে মসজিদ দেখো পাথর বসিয়েছে কত সুন্দর ডিজাইন করেছে ডিজাইন কে দেখবে আল্লাহ কথা বলেন না কত সুন্দর পাথর অত কিছু কে দেখবে কাদের জন্য শুধু দুরাকার না পড়েছে আখির জোহর না পড়েছে দখলুল মসজিদ না পড়েছে কবলাল জুমা না পড়েছে বাদাল জুমা না পড়েছে আখরিজ জহর না পড়েছে সন্নু না পড়েছে নপল শুধু পড়েছে দুরাকাত এলাকার কি খবর এটাই তো হুজুর পড়ি তো কজন পরে সৎকারাই কজন পরে আর আমাদের এই সমস্ত এলাকায় হেকমপুর বলেন নৈহাটি বলেন আমডাঙ্গা বলেন সিদ্ধি বলেন বাঘিরপুর বলেন চানকিয়া বলেন কিছু কিছু এলাকায় কয়েকটা বেদাতি নিয়ম ভুল নিয়ম ঢুকে গেছে বিশেষ করে জুমার দিনে এটা আপনারা খুব ভুল করছেন ইমাম সাহেবরা কিছু কিছু এলাকায় ভুল করছেন যারা জুম্মার দিনে প্রথম আজান হয়ে যাওয়ার পরও দেখছি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় দেখি ওয়াচ করছে এটা ভুল বুঝতে পারেন না বাংলায় ওয়াচ করছে উজুর কটা ফরচ গোসলের কটা ফরজ শরীর পাক করতে গেলে কি করতে হবে হ্যাঁ হুজুর জিনিসটা কি খারাপ শেখাচ্ছি না খুব সুন্দর আপনি আজান দিয়েছেন মসজিদে আজান হয়েছে ওই আজানে বলা হয়েছে হাই হাই আলাল ফালা তোমরা নামাজির জন্য এসো নামাজ তোমাদের জন্য উত্তম মানুষকে নামাজের জন্য ডেকে বাংলায় ওয়াজ শোনাবার অধিকার আপনাকে কে দিয়েছে আমার কথা বুঝতে পেরেছেন বা অবব্যাখ্যা করবেন না এই এলাকা হল আমার বাপের খুব محبتের জায়গা কিছুদিন আগে আমার বাপের দোস্তই ইন্তেকাল করে গেল কি নাম হ্যাঁ পাক ওনার কবরটাকে নূর দিয়ে ভরিয়ে দেন বুরুন আল্লাহ মাহমিন আল্লাহবাক আমার মরহুম মরফু ইয়ার আলী চাচা আমার কবরটাকে বেহেস্তের ফুলের বাগান দিয়ে করে ভরিয়ে দেন বরুণ আল্লাহ আহমেদ আল্লাহবাক ওনার কবর থেকে জান্নাতের ফের দাওস পর্যন্ত একটা দরওয়াজা খুলে দেন বরুন আল্লাহ হুম্মা আমার বাপের খুব মহাব্বতের এলাকা এই এলাকা আর ওই মানুষ অনেক ভালোবাসার মানুষ এনতেকালের দশ থেকে বারো দিন আগে কি পনেরো দিন আগে এর থেকে বেশি নয় আমাদের দরবারে গেছিলেন একটু একটু হাঁটচার হাঁপিয়ে যাচ্ছে একটু একটু হাঁটচার হাঁপিয়ে যাচ্ছে এটা ভুল নিয়ম আজান হয়েছে কিসের লেগে বা নাকি শোনার জন্য আর এখানে ওয়াশ শুরু হয়েছে আজান দিয়ে তা আজান যখন হয়ে গেছে আপনি কি বলে আজান দিয়েছেন হাইয়ালা সলা হাইয়ালা সলা মানে হাইয়াল ফালা মানে নামাজ তোমাদের লেগে ভালো নামাজ তোমাদের জন্য উত্তম আচ্ছা আপনি তো ডেকেছেন মানুষকে নামাজের লেগে কিন্তু দেখে কি শোনাচ্ছে ওয়াজ ওটা কি ওয়াজ করার সময় একটু কথা বলেন না রে বাবা ওটা কি ওয়াজ করার সময় আপনি ওয়াজ করছেন কেন বললে হুজুর নিয়ম জানি না ঠিক আছে পরে শিকার মানুষ মসজিদে আসবে মানুষ মসজিদে এসে নামাজ পড়বে নামাজ নামাজ পড়বে তাকে নামাজ পড়তে দাও মানুষ মসজিদে এসে তাহিয়াতুল উজু পড়বে এখন ঢুকে দেখছে উনি বাংলায় ওয়াজ করছে তো নামাজ কখন পড়বে এখন জুয়ান যুবক ভাইয়েরা বলবে হুজুর কেন ওই ওয়াজ করা হয়ে যাবার পরে তখন আর হবে তাকে তাহিয়াতুল উজু পড়ার হুকুম কখন আমার সাথে কথা বলে কত সঙ্গে সঙ্গে কতটা পরে কতক্ষণ পরে শুনে রেখে দেন উজু করেছেন উজুর পানিটা শুকাবার আগে আপনাকে তাকিয়াতুল উজু নামাজটা আপনাকে পড়তে হবে এখন ঢুকে দেখছেন খুদ দিচ্ছেন ওয়াজ করছেন আপনি চুপচাপ বসে আছেন কুড়ি মিনিট পর খুদ্ শেষ হয়েছে তখন উজুর পানি শরীরে আছে তো নামাজটা পড়তে দেন অস্ত করার সময় অনেক আছে রে বাবা তুমি বৃহস্পতিবার করো বা মাগরীব বাদ করো বা ফজর বাদ করো মা উন্ন দিন করো চলবে কিন্তু ওই যে নামাজটা নষ্ট হলো বলো হুজুর তালে ওয়াজটা করবে কখন করেন জুম্মা দিনে প্রথম আজানের আগে যত খুশি ওয়াজ করেন কোনো সমস্যা নেই দাদা হুজুরের সিলসিলার এর কোনো নিষেধ নেই কিন্তু আজান যখন হয়ে যাবে আর ওয়াজ চলবে না মসজিদে মুসল্লিদা মোয়াজ্জেম আজান দিয়ে ডাকাটা কি করা এটা শরীয়তে নিষেধ আজান হয়ে গেছে ফজরের আবার দিকে মাই ধরে যদি হাঁকাহাঁকি করছে মুসল্লি চলে আসেন নামাজ পড়তে চলে আসেন কেন তা আজানটা কিসের লেগে হয়েছে তাহলে আজানটা মানে কি সেই যখন তুমি যখন পরে ফের মাস্তানি করবে ডাকাটা কি করতে আজানটা কি মানুষের স্বভাব খারাপ হবে মানুষের কি হবে স্বভাবটা নষ্ট হবে স্বভাবটা খারাপ হয়ে যাবে বদ অভ্যাস হয়ে যাবে আজান হয়ে গেছে ঘুমোচ্ছে আজান হয়ে গেছে শুয়ে আছে আজান হয়ে গেছে কখন ডাকবে বলে তো চলে আর পাঁচ মিনিট তখন দেখি গায়ের জামাটা নিয়ে ছুট তাহলে আজান শুনে এলুনি ও তোমার ডাকের অপেক্ষা ছিল কখন ডাকবে এটা আজান সম্মানিত করা হলো ডাকেন আজানের আগে ডাকেন তুমি যদি পারো আজানের আগে তুমি একটা নাতে রসুল করো তুমি যদি পারো আজানের আগে তুমি মাইকটা ধরে আর সুন্দর করে তুমি আল্লাহ নবীর উপর তুমি সালাতে সালাম পড়ো আমরা যখন মিলেমিশে যখন থাকি তখন আমরা রকম সালাম পড়ি আর যখন আমরা একা একা সালাম কি বলে আসসালাম রসুল আল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাম আলাইকা ইয়া সৈয়দুল মুর সালিন আসসালাম আলাইকা ইয়া রহমাত আলমিন সালাম দাও মাইকে তুমি মাইকে সালাম দিচ্ছ গ্রামবাসীর ঘুম ভেঙে গেল আজান দিলে সবাই উঠে আস্তে আস্তে মসজিদে চলে এলো তুমি আজানও দিচ্ছ তারপরে মাইকলে আবার হাঁকাঢাকি করছো এটা মুসল্লিদের স্বভাব খারাপ হবে মুসলমানদের আখলাক নষ্ট হবে তাহলে আজান শুনে আসবে এরা তোমার ডাকের অপেক্ষায় রয়ে যাবে কথা ভুল বলছি বা অনেক কিছু আছে কিন্তু নিয়মটা চেঞ্জ করেন প্রথম আজানের আগে আপনি ওয়াজ করুন কেউ মানা করবে না কেউ নিষেধ করবে না কিন্তু আজান হয়ে গেলে আর কোন ওয়াজ চলবে না মশলার শিকার আমাদের মধ্যেও যখন আজান হয় ম আদ্দেম যখন তকবিদ দেয় হাই আলা সলা হাইয়ালাল ফালা যখন বলে হাইয়ালাল ফালা বলার সাথে সাথেই আমরা সবাই উঠে দাঁড়িয়ে যাই তাই তো হাইয়ালা সাল বললে মোটামুটি উঠার চিন্তা ভাবনা হাইয়ালাল ফালা সে আগে আমরা সবাই উঠে নাকি তখনও কেউ কেউ বসে থাকে তো কথা বলেন না রে বাবা কিন্তু কিছু কিছু জায়গায় এ নিয়ম বন্ধ কে আগে উঠে পড়ছে কে তখন ওঠে না কেউ দেখি তকবিরের পরে উঠছে বলে ওই রকম কোন নিয়ম নেই কিন্তু আমরা ফুল ফুলের মানুষ আমাদেরকে জানতে হবে আমাদের পীর মসজিদদের রেখে যাওয়া নিয়ম মুফতি আজম মেজলা হজুর কেবলা বসিআট আল্লা মা রকুল আমীর আহমতুল্লাকে এনাদের ফতুয়ার কিতাব ফতোয়া আমিনিয়া ফতোয়া সিদ্দিকিয়া তাহকিকুল মাসাইল এই সমস্ত কিতাব থেকে আমরা যতটুকু যা পেয়েছি হাই আলা সলা হাইয়ালাল ফালা হাইয়ালাল ফালা বলার শেষে আগে আমাদের সবাইকে উঠে কাতার সোজা করে ফেলতে হবে এখন দেখিয়া বলছে কাতার সোজা করে ফেলেন কাতার সোজা করে ফেলেন সবাই উঠে দাঁড়িয়ে গেল না এটা ফুল ফুরা সেলসেলার নিয়ম নয় কাঁটা যদি সুজা করতে হয় সুজা করে আমরা বসে যাব হাইয়াল ফালা বলবে তবে আমরা সবাই উঠব কি করবেন আপনারা এই নিয়মেই তো যে আমরা ফুল সেলসেলার মানুষ আমরা হক সেলসেলার মানুষ আমরা পাঁচ অক্ট নামাজে আজানে আমরা মোনাজত করি আর জুম্মার দিনে মোয়াজ্জেম যখন সানি আজান দেয় মানে কোন আজান খুতবার আজান যখন দেয় আমরা তখন আবার মুনাজাত করি আপনারা কি করেন যেটা করেন সেটা বলেন তাহলে জুম্মার দিনে আমরা মোট ছবার মুনাজাত করি যদি আজান শুনতে পাই কবার করি পাঁচ ওয়াক্ত আজানে পাঁচবার আর জুম্মার দিনে সানি আজানে এখন বিদেশি বক্তার আগমন আমাদের দেশে বিদেশি বক্তাদের ওয়াজ হলো জম্মা দিনে আজানে চলবে না শুধু চলবে না নয় কিসের খেলাপ তা সুন্নতের খেলাপ যদি হয় তাহলে বর্ষিরা হুজুরের ফতুয়া কোথায় গেল মুফতি আজম মেজ হুজুর কেবলা তাহাকিকুল মাসাইলের ফতোয়া গেল কোথা উনি আমাকে বুঝাচ্ছে বলছেন নামাজের যেই হুকুম খুদবাই সেই হুকুম কথা বুঝবেন বাবা আমি গল্প করিনি নামাজের যেই হুকুম খুদবাই কি হুকুম নামাজে কথা বলা মকরু তাহারিমি আর খুদবা তো কথা বলা মকরু নামাজে কথা বললে নামাজ নষ্ট হবে আর খুদবাই কথা বললে কঠিন গুণা হবে তুমি খোদ বা বোঝো নাই বোঝো তোমার কাজ কি চুপচাপ বসে বসে শুনতে হবে তাই কোনো কথা না এমন কি পাশের লোক কথা বলছে তাদেরকে আপনি এটাও বলতে পারবেন এই চুপ ঈশারায় এই চুপ কর এটা বললেও গুণা হবে এটাও চলবে না তা নামাজের যেই হুকুম খোদবাই সেই হুকুম তাহলে হুজুর মোনাজত চুনাজ করতে গেলে তাহলে আর কি হুকুম তো সব খেলাফ হয়ে গেল তো ওই মোনাজত করছে কেন খেলাফ হবে কেন মাজ্জেম দাঁড়িয়ে আজান দিচ্ছে ইমাম ইমামের জায়গায় বসে আছে আমরা মুক্তাদি মুক্তাদি মুসল্লির জায়গায় আমরা বসে আছি মাজ্জম আজান দেবে আমরা আজানের জবাব দেবো মাজ্জেম আজান দেবে আমরা আজানের জবাব দেবো আজান যে শেষ হলো ইমামও মোনাজত করবে আমরাও মোনাজত করব যিনি আজান দিলেন তিনিও মোনাজত করবে তিনজনের মোনাজত শেষ ইমাম উঠল খোদ পড়া শুরু করে দিল কোনো সমস্যা আছে বা তুমি সুন্নতের খেলাফ কোথা পেলে বসিরাট আল্লাহ রুহুল্লাম হজুরের কিতাব হজুর কেবলা বলছেন অবাদে জায়েজ সব সময়ের জন্য সানি আজানে মোনাজত করা যায়েজ মুফতি আজম মেদলা হুজুর কেবলা তাহকি করে মাসাইল সানিয়া জানে মোনাজত করা সর্ব সময়ের জন্য জায়েজ এখন বক্তা ঢুকে নাকি মোনাজত করি আমরা করব। আপনারা কি করবেন করবেন তো এবার আপনি সাইকেল চালাচ্ছেন আপনি সাইকেল চালাচ্ছেন আপনি মোটর সাইকেল চালাচ্ছেন এবার আমি আপনাকে বলবো তুমি সাইকেলের ওই হ্যান্ডেল ছেড়ে দিয়ে মোনাজত করো স্টাইল দাও হাত হাত চালিয়ে সাইকেল চালাতে মোনাজত করছো না আমি তো পেশার দেবো না আপনি সত্তর স্পিডে মোটরসাইকেল চালাচ্ছেন এখন আপনার কানে গেছে মানে আজান শেষ হলো আমি আপনাকে বলবো তুমি একটু ক্যাদদানি করে মোটরসাইকেলের হ্যান্ড ছেড়তে মোনাজত করো না ছেড়ে দাও মোনাজতটা পরে নাও দুয়াটা পরে নাও তোমাকে আর তো আর মনোযোগ করতে হবে না কিন্তু তুমি এখন পকেটে হাত দিয়ে ঘুরছো ফিরছো এদিক ওদিক যাচ্ছো তুমি আজান শেষ হচ্ছে তাও দিকে পকেটে হাত এটা বাঁধরামি তুমি কার কাছে হাত তুলছো দাদা হুজুরের কাছে না আল্লাহর কাছে গ্রামের মরুন মুরব্বিদের কাছে না খুদা পাগের কাছে তাহলে অত বাঁধরামি কিসের তুমি যখন সাইকেল চালাচ্ছিলে আমি তোমার উপরে পেশার দিইনি ঠিক আছে তুমি যখন সাহেব চালাচ্ছিলে তোমার ওপর প্রেশার দিইনি তুমি যখন মাঠে যখন কাজ করছিলে সাবল নিয়ে আমি তোমার ওপর প্রেশার দিইনি পারলে করো না পারলে ঠিক আছে বা ছেড়ে দাও কিন্তু তুমি রাস্তায় ঘুরছো বেড়াচ্ছ চায়ের দোকানে বসে আছো আর আজানটা শুনতে বলে মনোযোগ করবে না কি অহংকারী রে বাবা তুমি হাত তুলছো কার কাছে তো এখানে তোমার জলন কিসের

আরো দু তিনজন দাঁড়ালো ও বাবা সবাই নামাজ পড়লাম ইমাম যখন সালাম ফিরছে ইরা ওদের সালাম ফিরছে নামাজ হবে কেন হবে না কেন ফার্স্টে থেকেই পেয়েছে তো শুধু রুকুটা পাইনে সব পেয়েছে সেজদা পেয়েছে সবই পেয়েছে শুধু রুকুটা পাইনে নামাজ হবে কেন হবে না কেন কি করতে হবে কি করতে হবে তাকে এক রাখার নামাজ ধরে দিতে হবে কেন 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 কথা বলেন পাঁচশোর ভিতরে তিনশো এই মশলা জানে না পাঁচশোর ভিতরে তিনশো মানুষ এই ছোট্ট মশলা জানে না কেন নামাজটা হবে না কেন তাকে এক রেখার পড়তে হবে তার হুকুম সেই মানুষটা যে নামাজটা পড়ছে ও জানে না ওর সেজদা যেমন ফরজ রুকুটাও তেমন ফরজ সেজদা যেমন ফরজ রুকু প্রথম রাখাতের ওর কি ছেড়ে গেছিলো কি ছেড়ে গেছিলো প্রথম রাখাতে রুকু ছাড়ার জন্য ওকে লাস্টে একা রাকার নামাজ তাকে ধরে দিতে হবে তুমি দুটো সেজদা পেলে তোমার নামাজ হবে না তুমি রুকু কাউনি তোমার ফরজ ছেড়ে গেছে ওই একটা রুকুর লেগে তোমাকে এক রাকার নামাজ পড়তে হবে পাঁচশোর ভিতরে তিনশো এই মশলা জানে না তুই মশলা শেখাও আমার কোনো আপত্তি নেই তবে নিয়ম মতো শেখাও ফজরের নামাজবাস শেখাও নামাজ নামাজবাস শেখাও ঈশান নামাজবাস শেখাও জুম্মাতি দিন যদি শেখাতে হয় প্রথম আজানের আগে শেখাও না হয় সমস্ত নামাজ হয়ে যাবার পর শেখাও কিন্তু মানুষের কাছে ধোকা দিও না নামাজের লেগে আজান দিয়ে নামাজের লেগে ডেকে বাংলায় ওয়াজ শোনাবে না এই অধিকার আল্লাহ তোমাকে দেয়নি আমার বাপেরা আমার দোস্ত বন্ধুরা এই নিয়ম মানতে হবে শুধু নামাজ পড়লে হবে না এই নিয়ম মেনে যদি আপনি ঠিকমতো ঠিক পারেন। পারবেন আল্লাহ অতি নৈকট্য লাভ করতে সেটা আপনিও পারবেন বলুন না ইনশাআল্লাহ আল্লাহ সকলে বলুন না নবি বলে বেলাল ও হজরাতে বেলাল কালকে রাতে না আমি মেয়েরাজে গেছিলাম আল্লাহ জান্নাত যখন ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম তোমার পায়ের আওয়াজ পেলাম বেলাল ও হজরাতে বেলাল কি আমল করো বাবা তুমি দুনিয়ায় হাঁটো জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাওয়া যায় কি আমল করো বাবা হজরাতে বেলাল জবাব দিয়েছিলেন ইয়া হাবিবাল্লাহ হুজুর তেমন কিছু আমল আমি করতে পারি নাই তবে একটা আমল আমি সব সময় করি যখন আমি নাপাক হয়ে যাই যখন আমি নাপাক হয়ে যাই সাথে সাথে আবার উযু করে এই বিড়ালের শরীরটাকে আবার পবিত্র করে ফেলি জোরে বলুন একটু জোরে হবে না একটু জোরে হবে না না রে দেখবে আল্লাহ নবী বলে বেলাল ও হজরাতে বেলাল মাইদানে মাহাসারে যখন আমি উঠব আমি নবীর কবরে ডান দিক থেকে তুমি উঠবে আমি নবী কবরে বাম দিক থেকে হজরাতে অমর উঠবে আমি নবী কবরে ডান দিক দিয়ে আবু বাকার উঠবে বাম দিক দিয়ে অমর উঠবে ও হাজরাতে বেলাল তুমি আমি নবী কবরে পায়ের কাছ থেকে উঠে দাঁড়িয়ে যাবে জোরে বলুন ও মাইজানেরা মাইদারে মাহাসারে হাজরাতে বেলাল্লাহ নবীর কবরের পায়ের কাছ থেকে উঠে তিনি দাঁড়িয়ে যাবেন যখন তিনি পায়ের কাছ থেকে উঠে দাঁড়িয়ে যাবেন হেঁটে 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 তিনি আর সে আজিমে যাবেন না আর সে আজিমে যাওয়া জল্লাহ পাক ওনার কবরের পাশে একটা জান্নাতি উঠ দাঁড় করিয়ে দেবেন জান্নাতি উঠের পিঠে সবারই হয়ে হাজরাতে বেলাল কায়ামতের ময়দানে আরসে আজিমের ছায়া নিচে গিয়ে দাঁড়িয়ে যাবেন জোরে বলো সবাই যাবে কবর থেকে উঠে হেঁটে হেঁটে আর বেলাল যাবে উটের পিঠে করে তো জোরে বলবেন না বাপ আমরা ভারতে মানুষ আমরা এখানে মরব আমাদের দাফন এখানে হবে এখান থেকে হেঁটে হেঁটে কোথা যেতে হবে জানে এটা কিয়ামতের মাঠ কোনটা সাহেব ভার ময়দান কত হাঁটতে হবে জানে এখান থেকে মক্কা মদিনা কত দূর পেলেনে পেলেনে লাগে ঘন্টা আর হেঁটে এক কত নদী কত নালা কত গ্রাম কত বাড়ি কত কি আঁকা বাঁকা আর পেলেন তো সোজা না আছে গাছ না আছে পাহাড় না আছে পাথর না আছে কিছু কিছু আছে বাপ এই সুজা আর দুনিয়ায় হাঁটা এখানে মরবো এখান থেকে কবরে উঠবো আর হেঁটে 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 কোথায় যেতে হবে সেই আরাফা আর হাজরাতে বেলাল উঠবে মদিনা থেকে আর উটের পিঠে করে আরশাজিমের ছাওয়ায় চলে যাবেন ওইটুকু রাস্তা তাতে উঠ আর আমরা এত দূর থেকে উঠবো পায়ে হেঁটে হেঁটে আল্লাহ রব্বুলা আলামিন বিচাল নেবেন আল্লাহবাগ আপনি বিচার নিয়ে আরম্ভ করুন এই কথা বলা সাহস কারোর হবে না মাতার ও উপর আল্লাপা সূর্য বিচার নেওয়া শুরু হবে আখরি জামানার নবীর উম্মাত উম্মাতিদের জোরে বলুন নিয়মটা পরিবর্তন হয়ে গেল নিয়মটা হওয়া দরকার ছিল নবী আদম দুনিয়ায় আগে এসেছেন তার উম্মদের বিচারটা আগে হবা দরকার ছিল কিন্তু না নবীর উম্মদের বিচারটা নবী আদম আলাইহিস সালামের উম্মতের বিচারটা আগে নেওয়া হবে না নবী মুসা আলাইহিস সালামের বিচার উম্মদের বিচার আগে নেওয়া হবে না নবী সিসা আলাইহিস সালামের উম্মতের বিচারটা আগে নেওয়া হবে না আগে বিচার নেওয়া শুরু হয়ে যাবে শেষ জামানার নবীর উম্মাত উম্মতিদের জোরে বলুন ও ভাই জানের বিচার নেবে কারো জামানের কথা চলবে না কারো জামানের কথা চলবে না খাতা দাও আমন নামার খাতা দাও আমন নামার খাতা দাও ওই আমন নামার খাতাটা আল্লাহ পাক দু রকম ভাবে দেবেন কারো ডান হাতে দেবেন কারোর বা হাতে দেবেন এই বা হাতটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বার করে বাম হাতে গুনার খাতাটা দেবেন ওই গুনার খাতা দেখা জন্য আল্লাহ বাকের গজবের ফেরেস তারা বান্দার মুখটাকে ঘড়িয়ে পিছন দিকে করে দেবে কি করছে কুড়ি বছর বাঁচার লেগে রাস্তায় নেবে পড়েছে কুড়ি বছর বাঁচবো কি করে হ্যাঁ তিরিশ বছর বাঁচবো কি করে তিরিশ বছর ভারতের জমিনে কি করে থাকবো বাংলাদেশে না পাঠিয়ে দেয় ওই কি ঘর করছে তাতে না ঢুকিয়ে দেয় তার লেগে রাস্তায় নেবে পড়েছে রাত নেই ঘুম নেই হই হই করছে আর সেই দিনের লেগে কি করেছেন যেদিন ওই খাতাটা হাতে পড়বে আর এই বাঁ হাতটাকে বুকের কলিজা থেকে ভেদ করে পিছন দিকে করে দিয়ে হাতে গোনার খাতাটা দেবে আর ওই খাতা দেখার লেগে মুখটা দেবে ঘুরিয়ে তখন কি করবেন তখন মনে হবে দুনিয়া সরকার যেখানে রাখতো রাখতো মাথা গুঁচে থাকতো না আজকে উপায় কি আছে আজকে কি হবে চিন্তা ফিরে আসেন এমন কাজ দুনিয়ায় করে যান কিয়ামতে খাতা যেন আল্লাহ যেন ডান হাতে মিলায় বলুন আল্লাহ আমিন সকলে একটু মিলে বলুন কিছু ভালো কাজ করে যান যে কাজের খাতা খাতা হাতে হাতে আর মানে আল্লাহ ডান দেবেন মনটা তখনই খুশি হয়ে যাবে খাতা যখন ডান হাতে পেয়েছি বিচার পরে হলো আমি জান্নাতি জোরে বলুন না সুবাহান আল্লাহ বান্দা তিনতে কারণে বুঝতে পারবে আমি জান্নাতি হয়ে গিয়েছি তিনটে কারণে বান্দা বুঝে যাবে আল্লাহ রেখে দিয়েছে। আমি জান্নাতি হয়ে গিয়েছে তিনটে কারণে বুঝতে পারবেন এক নাম্বার কারণ বান্দার খাতা যখন ডান হাতে পড়বে তখন বান্দা বুঝে যাবে আমি জান্নাতি ভাই জানে দ্বিতীয় নাম্বার বান্দা বুঝে যাবে যখন বান্দাকে কবর থেকে যখন ওপরে তোলা হবে আল্লাহর রহমতের ফেরেশ তারা বান্দা শরীরটাকে তখন এমনি করে ঝেড়ে দেবে ঝেড়ে দেবে গোটা শরীরে ধুলো ময়লা গুলো সাফ হয়ে যাবে তিনটে জায়গা ধুলো ময়লা সাফ হবে না একটা হলো কপাল আর একটা হলো দুটো হাঁটু বান্দায় দুটো জিনিসের উপর ভর দিয়ে আল্লাহকে সিজদা করেছে আর নামাজ পড়েছে যখন ফেরে সারা ধুলোবালি মুছবে কপালের কালো দাগ মুছবে না হাতুর কালো দাগগুলো মুছবে না আল্লাহ সেখান থেকে যখন নূর চমকে দেবে বান্দা তখন বুঝতে এর যাবে কিছু হোক আর নাই হোক তাড়াতাড়ি হোক আর দেরি হোক আমি জান্নাতি হয়ে গিয়েছি জোরে বলুন আর তিন নাম্বার কারণ হলো বান্দা যখন পুলসিরাত পার করবে মন যখন পুলসিরাত পার করে যাবে চুলে থেকে সরু আর হিরে থেকে বড় ধার চুলে থেকে সরু হবে আর হিরে থেকে ধার হবে চোখে দেখা যাবে না এত সরু রাস্তা আর এত ধার হবে হিরে থেকে ধার হয়ে যাবে এই রাস্তার উপরে বান্দা যখন পা দিয়ে পা দিয়ে যাবে আল্লাহ পাকের হুকুমে বান্দা যখন পুলসিরাত যখন পার করে যাবে বান্দার মনটা খুশি হয়ে যাবে দেরি ہوگا না তার খুব পুলসিরাত যখন

কুলনন্দরপুর গ্রামের বা স্বাব কুলনামের কি দেখবে বলুন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমার চাচা যান যে আপাদের কারোর পীর ভাই কারোর চাচা যান ফুলফুরা দরবার শরীফ থেকে আসলেন খুশিনা বাজার বলুন আলহামদুলিল্লাহ আসবেন আপনাদের খেদ মতে হুজুর আসবেন একবার মহাব্বতে আল্লাহ হুম সবাই খুশি তো আপনারা হ্যাঁ বিরক্ত হচ্ছেন খবরদার আবার বলছি বাপ শেষবারের মতো মসজিদে যান আল্লাহকে সেজদা করুন কিচ্ছু করতে হবে না ওসব দিয়ে ভাবতে হবে না ও ওদের যা পাচ্ছে করুক কি আইন টাইন যা পাচ্ছে করুক আপনি আপনার কাজটা করেন আল্লাহ সব ঠিক করে দেবে দেশ কার জমিন কার ভাগ করেছে তো ইরা নাকি আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহর বান্দা থাকবে না তো কে থাকবে বাপ হ্যাঁ আল্লাহ পাকের ওয়াদা কি জানেন হাবিব হাবিব একটা উন্মত যদি থাকে আমি আল্লাহকে ডাকার মতো আমি আল্লাহ তার ওসিলায় দুনিয়াকে টিকিয়ে রাখবো তাহলে যারা কলিমা পরে তাদেরকে দেশে রাখা ভালো না খারাপ দেশে রাজত্ব যে পারে করতে পারে সমস্যা নেই তবে টিকে আছে এই ওসিলায় জোরে বলবেন না যা পারে দেখার দরকার নেই আপনি ফিরে আসেন হাজরাতে বেলান যখন কবর থেকে ওপরে উঠবেন আর উঁটের পিঠে সাবারি হয়ে যখন আর সে আজিমে ছায়া গিয়ে দাঁড়িয়ে যাবেন সবাই হাজরাতে বেলালকে দেখবে। আল্লাহর অলিরা হজরাতে বেলালকে দেখবেন আমরা সবাই মিলে হাজরাতে বেলালকে দেখে চিনতে পেরে যাবো হাজরাতে বেলাল উঠে পিঠে ও আমি জানেন আমি স্বয়ং নিজে বিচারও হয়ে যাবেন কোনো নবীর ওপরে দায়িত্ব দেবেন না কোনো ফেরেস্তার ওপরে দায়িত্ব দেবেন না আল্লাহ স্বয়ং নিজে বিচার করবেন ওখানে কোনো ঘুষ চলবে না চলবে আল্লাহ কিছু রাখেন না চলবে কি ফেরেশতা কোন নবীও নয় কোনো ফেরেশতা না আল্লাহ নিজে কাকে নাজার দেবে কাকে কি করবে সে বিচারটা আল্লাহ নিজে করবে আল্লাহ বা খাতা যাইবে বান্দা খাতা দেবে এই আমন নামা খাতা দে যার ডান হাতে থাকবে সে সরাসরি আল্লাহকে ডান হাতে খাতাটা দেবে মিজানের পাল্লা চাপিয়ে দেবে আর যার বাম হাতে খাতা পাবে সে বাম হাতে দেবে পিছন দিকটা ঘুরিয়ে দে আল্লাহ বাগের দিকে পিছনটা করে বাম হাতে গুনার খাতাটা দেবে কত লজ্জার কথা কত সরমের কথা বিচার হোক আর নাই হোক খাতা যখন হাতে পড়ে যাবে তখনই বুঝে যাবেন আমি জাহান নামি ও বৈজানেরা খাতা জানা কোন কথা চলবে না হাজরাতে আবু বাকার খাতা দেবেন হাজরাতে ওমর খাতা দেবেন হাজরাতে আলী খাতা দেবেন হাজরাত উসমান গানি রাজি আল্লাহ তার আনহমা সমস্ত হুজুরা খাতা দেবেন আল্লাহ সমস্ত নবী রসুল পাই গম্বার আল্লাহর অলি আল্লাহ পীর গৌস আবদাল্লাহ সবাই খাতা দেবেন হাজরাতে বেলাল রাজি আল্লাহ তার আনহ এমন একটা সাহাবি এমন একটা মানুষ এমন একটা মহাজেন এমন একটা ব্যক্তি যার কাছে যে কোনো আমন নামা খাতাও থাকবে না কোনো আমন নামার খাতা থাকবে না বেলালে দুটো হাত থাকবে ফাঁকা বেলাল উঁটের পিঠে পিঠে কোনে করবে আল্লাহ আবার ডাক দেবে বেলালের দিকে আসেন ও হজরাতে বেলালের দিকে আসেন জি আল্লাহ বা হজরাতে বেলাল হাজির হয়ে যাবেন আল্লাহ বা বলে বেলাল ও হজরাতে বেলাল আমি তোমার কাছ থেকে আজকে নামাজের কোনো হিসাব চাই না তুমি কোন নামাজ পড়েছো কতবার আজান দিয়েছ কতবার রোজা রেখেছ কত টাকি দান খায়রাত করেছ আমি আল্লাহ তোমার কাছে কোনো হিসাব চাই না তোমার জিন্দিগিটা কোন রাস্তায় ব্যয় করেছ আমি আল্লাহ সেটাও শুনতে চাই না ও হাজরাতে বেলাল মদিনার মসজিদে নাবা বিশরিবে তুমি আজান দিতে ও হাজরাতে বেলাল আজ হাসরের ময়দানে কায়ামতের ময়দানে আর সে আজমে ছায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার তুমি আজান দাও ও খরা বেলাল দুনিয়ার বুকে তুমি আজান দিতে দিন হয়ে গেল তোমার মুখে আজান শোনা হয় না ও হজরাতে বেলাল একবার তুমি আজান দাও আমি আল্লাহ বা তোমার মুখের আজানটাকে আমার জান্নাতি হোরে দে করে শোনাতে চায় আমি আল্লাহ বাক তোমার মুখের হাসর হাঁসরবাসী দে করে শোনাতে চাই আমি আল্লাহ বাক তোমার মুখের আজানটাকে সাত আসমানের ফেরেস্তাদের করে শোনাতে চাই আমি আল্লাহ পাক তোমার লোকের আযান তাকে আমি আল্লাহ স্বয়ং নিজে একবার শুনতে চাই একবার আযান দাও কি গো বংশ লাগে কথা বলে না আল্লাহর কাছে প্রিয় হতে গেলে বংশ লাগে কি আপনিও পারেন সেই আল্লাহর মাহবুব হতে পিয়ারা হতে আপনিও পারবেন বাংলাদেশে ওয়াজ করতে গেছে খুননাতে খুননায় বুড়ো বুড়ো লোক বুড়ো বুড়ো লোক বসিরাটা আল্লাহ মা রুকুল আমিন হুজুরকে দেখেছে সেই সব বুড়ো বুড়ো লোক ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছেন বুড়ো বুড়ো লোক মেজ হুজুরের ওয়াজ শুনেছে বুড়ো বুড়ো লোক আমাদের কাছে এসে বলে বাবাজি তোমরাও আসো তোমাদের দাদুরাও সব আসতেন দাদরা ওয়াজ করতেন ওয়াজ করে যখন বাড়ি চলে যেতেন আর আমরা তোমার দাদুর মাহাপিলে স্রোতা হতাম আমাদের পকেটে থাকতো বিড়ি মাথায় থাকতো না টুপি আর কাপড় থাকতো হাঁটুর ওপর আর তোমার দাদুরা যখন ওয়াশ করতেন এমন ওয়াশ করতেন দু ঘন্টা তিন ঘন্টা ওয়াশ শুনে যখন দোয়া করে বাড়ি যেতাম পকেট থেকে বিড়িটা বার করে দু হাতে ফেলে মুখে আর বিড়ি তুলে নেই আমরা নিজে চোখে দেখেছি যেই লোকটা ছোট হুজুরের ওয়াজ শুনতো হাঁটুর ওপর কাপড় তুলে আসতো হ্যাঁ বিয়াদবের মতো আসতো হুজুর কেপলার ওয়াজ শুনে আহ এমন হিদায়ত হতো ওই হাঁটুর নিচের কাপড়টা যে নাবো মরণ পর্যন্ত তাকে আর হাঁটুর ওপর কখনো কাপড় তুলতে তোমরা কত বাস করছো কত বাস করছে কত বাস করছে কই যা ছিল তার বরং আরো এক কাঠ বেশি বেড়ে যাচ্ছে যা ছিল মশলা মশাই শিখে আরো এক কাঠ বেড়ে গেছে বলছে মুসলমানদের ভাষা কি ভারতের মুসলমানদের কথা কি বলে বলছে আমরা জাকাত দেবো আবার সুদও দেবো আবার ট্যাক্সও দেবো সব দেবো বলছে জাকাত দেবো ট্যাক্স দেবো সুদ খাবো পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে ব্যাংকে সব ফিস্ট করে করে সব রেখে দিয়েছে ছেলে জন্মেছে মেয়ে জন্মেছে পঞ্চাশ হাজার টাকা ফিস করে রেখে দিয়েছে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর কুড়ি বছর পরে ওই টাকা কগুন হয়েছে হ্যাঁ বলছে আমরা জাকাত দিচ্ছি কি বলছে আমরা জাকাত দিচ্ছি আমরা ট্যাক্স দিচ্ছি আবার সুদ দেবো তা সবই তো লস অশুনে হেদায়ত হয়েছে আমার বাপেরা আমার দোস্তরা আমার বন্ধুরা ওয়াজ বেড়েছে গ্রামে গিরামে সুদের অঙ্ক তত বেড়েছে ওয়াজ যত বেড়েছে আগে শুধু ছেলেরা সুদ খেত এখন বাড়ির মেয়েগুলো দিকে সব হারাম খাবার শুরু করে বন্ধন ব্যাঙ্ক গ্রুপ লোন মহিলা সমিতি হা পাড়ায় পাড়ায় ঢুকে গেছে স্বামীদের কথা নেয় না একটা গ্রান্টেড লাগে তো নমিনী না কি বলে নমিনি না কি বলে স্বামী সই না চোখ দেখাচ্ছে সই করো জোর করে এতদিন তুমি একা খেয়েছো খুব খেয়েছো সুর এবার আমিও খাবো দাও সই করে দাও সব জানে এটা হারাম এটা না পাব পড়ছে নামাজও পড়ছে রোজাও রাখছে অজ শুনছে দিচ্ছে চাঁদাও দিচ্ছে শুধু খাচ্ছে এক দুধের ভিতরে এক গিলাস ফোটা যদি গরুর তার গোটা গিলাস যদি নাপাক হয়ে যায় তা তোমার শরীরে যে এক ফোটা হারাম রক্ত পায়দা হলো সেই শরীরের এবাদত আল্লাহ দরবারে কবুল হবে দাদা হজুর কেবলা খেয়ে ফেলেছিলেন মালদা ডিস্ট্রিক্টে মালদাহ জীবনে একবার গেছে শোনেন দাদা হুজুর অত হজুর দাদা হজুর নয় অত নয় কি ভাবছেন মালদা জীবনে একবার গেছেন কোন ওয়াচ করেননি একবার গেছে আর যার বাড়ি উঠেছে সুদখ হজুর কেবলা খেয়ে ফেলেছে বুঝতে পেরে গেছে হারাম খেয়ে ফেলিস করিস না বলছে সুদের কারবার হুজুর কেবলার জামাটা খুলে বল ধর আমার বাড়িতে যাব টাকা দিয়ে পাঠাবো যত টাকা খেয়েছি তুই টাকা লিবি তবে এই জামাটা ফেরত দিবি এই ডাইভার সাহেব গাড়ি ঘোরা চল এই লা চলো বাবা চলো ফুল ফোরাই চলো ওই একটা আচরণ দেখেছে একটা ব্যবহার দেখেছে এখনও গোটা মালদা ডিস্ট্রিক্টটা দাদা হুজুর দাদা হুজুর করে পাগল হয়ে যাচ্ছে জোরে বলুন না তো সহজে দাদা হুজুর খেতে বসেছে কি করিস বলছে হুজুর আমি উকিল কি বলছে আমি কেটে কোটে কেস লড়ি আমি উকিল বলছে বাবা তোর বাড়ি খাচ্ছি তোর খানা হালাল তো এতটুকু কথা পরের দিন থেকে কান মুলে কেসের ফাইল ছিঁড়ে ফেলে কোটে যাওয়া ছেড়ে দিয়েছে চলে বলুন না না আর চলবে না তো বিদ্যা না রে এই কারবার আমার আর চলবে না হুজুর কেবলা মানা করেছে তো বিদায় না রে তো উঠে দাঁড়ান সিলসিলে হয় ফুল পুরা আওলাদে মুজাদ্দদ জামান আওলাদে মুজাদ্দদ জামান চাচা জান হুজুর পীর কেবলা চাচা জান হুজুর পীর কেবলা নারের রে নারে না রে তেকবীর না রে তেকবীর না রে তেকবীর হেজবুল্লাহ হয় ফুল পুরা শরীর